ইচ্ছা
sabodlan. বুঝেছি বুঝেছি তুমি আমার সঙ্গে যা। তারপরে পৈতের জট খুলে গেল আর গায়ে যেন কাটা দিয়ে বলো কি গায়ত্রী মন্দিরে জপ করলো তুমি দাঁড়িয়ে আর পৈতের জট খুলে গেল। এরম তো অনেক ঘটনাই ঘটেছে, যেমন ধরুন কি ওই ডেঙ্গুর যে ফৌজদারি মামলা সে জিতে গেল, তারপরে সংসার তারা কামালে ফুলে ভেবে এক এক হয়ে গেল, তো এই যেন ঘটনা কি ওঠে সেটা আমি নিজেই দেখতে পাচ্ছি। আর তোমার এত বিশ্বাস ছিল, এত বিশ্বাস ছিল জানো মা, বাবা কিন্তু সব দেখতে পেয়েছিলেন, সব জানতে পেরেছিলেন বাবা। উনি না থাকলে, ওনার কৃপা না পেলে আমার একমাত্র বংশপতি বিবেচিত জয় বাবা। আর এই যে আমার দাবাটা দেখছিস, এই দাবাটার আমি 35 বছর ধরে এর চালক ছিলাম, আর আজ কেউ না কেউ না। আসলে কি জানো দাদা, এ সবই সময়ের ব্যাপার। কোন সময় ওদের কোন সময় কোন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যখন কেউ কাউকে চেনে না, সব চেনা মুখ করে যখন অচেনা হয়ে যায়। নমস্কার, রঙ্গপীঠের পক্ষ থেকে সবাইকে স্বাগত। না আজকে রঙ্গপীঠের পক্ষ থেকে কোনো নাটক মঞ্চস্থ হচ্ছে না, আজকে আমরা একত্রিত হয়েছি একটি বিশেষ মানুষকে স্মরণ করব বলে। অরুণ কুমার বিশ্বাস, আপনার আমার সকলের প্রিয় অরুণদা, রঙ্গপীঠের প্রাণপুরুষ, একাধারে অভিনেতা, নাট্যকার, পরিচালক। গত 4 নভেম্বর প্রকৃতির নিষ্ঠুর নিয়মে ইহলোকের মায়া ত্যাগ করেছেন, রেখে গেছেন তার শোক সন্তপ্ত পরিবার, রেখে গেছেন তার সৃষ্টি রঙ্গপীঠ, এবং রেখে গেছেন তার বিশাল কর্মকাণ্ড। প্রায় অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে কলকাতা বা বলা যায় দক্ষিণ কলকাতায় এই মানুষটি নাটকের চাষ করেছেন, এবং তার সুফল শুধু রঙ্গপীঠ নয়, রঙ্গপীঠের অগণিত নাট্যবন্ধু সকলেই এই সুফল পেয়েছে। গত 4 নভেম্বর থেমে গেছে তার করুণ, গত 4 নভেম্বর প্রাণবায়ু বেরিয়ে গেছে এই প্রাণ খোলা মানুষটার,
কোনো নাটক তার হাত থেকে বেরোবে না, আর কেউ শুনতে পাবে না সেই ভুবন বিখ্যাত হাসিটা। আজকে এই স্মরণ সভায় যে সমস্ত মানুষ উপস্থিত রয়েছেন, আমার সঙ্গে অরুণদার সম্পর্ক প্রায় 30 বছরেরও কিছু বেশি, তো এখানে যারা রয়েছেন তারা আমার থেকেও অনেক দিন বেশি দিন ধরে অরুণদাকে চিনতে, তাই তাদের সম্পর্কে অরুণদার সম্বন্ধে আমার কিছু বলার নেই। রঙ্গপীঠের বর্তমান সম্পাদক হিসেবে গ্রুপের যে সমস্ত দলের যে সমস্ত কাজকর্ম সেগুলো আমি করে থাকি বা করে যাচ্ছি বা করে যাব, কিন্তু মাথার উপর একটা ছাতা ছিল, একটা শেয়ার করার ব্যাপার ছিল, একটা রিপোর্ট করার ব্যাপার ছিল, কোনো কাজ করতে পারলাম কি পারলাম না, সফল হলাম না ব্যর্থ হলাম, সেই জায়গাটা চলে গেল। ব্যক্তিগতভাবে আমি বলতে পারি আমি বোধহয় আমার জীবনে এই নিয়ে দ্বিতীয়বার পিতৃহারা হলাম। অনেক মানুষ এসেছেন তাকে শ্রদ্ধা জানাতে, তার মুখ থেকে আমরা শুনব তাদের বিভিন্ন ঘটনার কথা। সব শেষে এইটুকুনি বলব যে জীবন তো কখনো থেমে থাকে না, আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেল, আমাদের উপর এখন আমাদের সামনে এখন অনেক কাজ, তার অসমাপ্ত কাজ সমাপ্ত করা, তার না দেখা স্বপ্নকে বাস্তব রূপ দেওয়া, এই সব দায়িত্ব এখন আমার বা আমাদের যারা রঙ্গপীঠে হয়েছেন। তো একটি কথা বলি, আমরা আজকে এসেছি এই স্মরণ সভায় ওনাকে স্মরণ করতে, ওনার প্রতি শ্রদ্ধা জানাতে। অরুণদা আমাদের সঙ্গে নেই এই ভাবনা যদি আমাদের দুর্বল করে দেয়, যদি আমাদের চলার পথে বাধা সৃষ্টি করে, দরকার নেই এই ভাবনাকে মনের মধ্যে প্রশ্রয় দেওয়ার। আমরা জানব, আমরা মানব, আমরা বিশ্বাস করব অরুণদা ছিলেন, অরুণদা আছেন, অরুণদা আমাদের সঙ্গে থাকবে চিরকাল। ধন্যবাদ। যে কোনো স্মরণ সভায় একটা সঞ্চালনার দরকার পড়ে, তো আমি আজকের এই স্মরণ সভাটিকে সঞ্চালনা করার জন্য ডেকে নেব বন্ধু দেবাশিস হালদারকে। দেবাশিস হালদার আজকের এই স্মরণ সভাটি সঞ্চালনা করবে। আপনাদের উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানানো ছাড়া আমার কিছু বলার নেই। আমি শুধু আপনাদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শুরু করছি, এটা আমার দায়িত্ব। হঠাৎই একদম হঠাৎ 4 তারিখ সকালবেলায়, রোজ ভোরবেলায় যেমন আমাকে হোয়াটসঅ্যাপে শুভ সকাল এই জাতীয় কিছু একটা SMS বা ছবি পাঠাতেন, সেরকম পাঠিয়েছিলেন। তারপরে দৈনন্দিন কাজের মধ্যে আমি জড়িয়ে পড়ি এবং পরে শুনি সকালবেলায় সাংসারিক কাজ করতে করতে হঠাৎই অরুণদা বিশ্ব সংসার ছেড়ে দিলেন। আঁকতে উঠেছিলাম কিন্তু স্বাভাবিক নিয়ম, ধ্রুব এতক্ষণ তার সম্পর্কে যা কিছু বলে গেল এখন সত্য। যারা যারা তার সান্নিধ্যে ছিলেন তারা সত্যি অনেকে পিতৃহারা হলেন, গুরু ছাড়া হলেন। আমরা আমাদের এক পরম প্রিয় গুরুকে হারালাম, মাফ করবে না।
আত্মা আমরা জানি, পড়েছি শুনেছি যা, কোন ক্ষয় নেই, যার জন্ম নেই তার মৃত্যু নেই, তিনি সবসময় আমাদের সঙ্গেই আছেন, প্রতিনিয়ত থাকবেন। আমরা জানি নজায়তে বিয়াতে বা কথা আছে নাম হত্বাহ ভবিদাবনাবুয়া অজোরিত শাশ্বত হয়ং কুরান নহন্যতে হন্যমানি সরিতে। জন্ম মরণ নাই কখনো তাহার, একবার হয়ে পুনঃ না হইলে আর। অব্যয়নাদি আত্মা সমভাবে রয়ে, তার নাহি হ্রাস বৃদ্ধি নাহি তার ক্ষয়। সে শুধু এই ঘরে আছে, এই ঘরের বাইরে এই জামাটা পড়ে আছে, জামাটা পাল্টে ফেললো। বাসং সিজৃণানি যথা বিহায় নবানি গৃহাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জীর্ণা নানি সজ্জাতি নবানি দেহি। জীর্ণবাস লোকে যথা করি পরিহার, নূতন বসন লয়ে করে ব্যবহার, সেই রূপে জীর্ণ দেহ করি পরিহার, করে আত্মা নরদেহ ধারণ আহার। অতএব অরুণ ধাবান আসবেন। নৈনং ছিন্দন্তি শস্যানি নৈনং দহতি পাবক ন চৈদং ক্লেদং চাপ ন স সয়োতি মারুত অছে দোহ্যম দাজোহ্যম ক্লেদোহ্যম শস্য এব চ নিত্য সর্বগত স্থানুরি চলোহং সনাতন। ইহাকে বোধিতে কবু অস্ত্র নাহি পারে, করিতে তখন গন্ধি নাহি পারে তারে, ইহাকে করিতে সিক্ত নাহি পারে জল, না পারে শোষিতে তারে পবন প্রবল। অবিনশ্বর আত্মা তার উপস্থিতি আমাদের সঙ্গে আছে। আজ সন্ধেবেলাটা খুব ব্যথার, আমি আপনাদের মঞ্চে ডাকছি, আপনারা দয়া করে আসুন। ডক্টর পি কে ঘোষ, গ্রিন পার্ক অভিযান, রণদেব বাসু, কলকাতা নাটক দল, অশোক ভট্টাচার্য, চিতলা নটনটি, গৌতম বাসু, ভাইস প্রেসিডেন্ট রঙ্গপীঠ, চন্দন দাস, শোভনী, রঞ্জন গঙ্গোপাধ্যায় নাট্য সমালোচক, আপনারা দয়া করে মঞ্চে আসুন। ডক্টর পি কে ঘোষ আছেন, আমরা বিশিষ্ট কিছু মানুষকে আজকে আমাদের সঙ্গে পেয়েছি, যারা দীর্ঘদিন ধরে অরুণদাকে জানতেন, চিনতেন, তার কর্মকাণ্ডের সাথে পাশে থেকেছেন,
এবং তাদের মুখে কিছু কথা আমরা শুনব, আমাদের ভীষণ আগ্রহ। তো আমি প্রথমে ডাকছি রণদেব বাসু, কলকাতা নাটক দল। নমস্কার, আজকে যা স্মরণ সভায় এসেছি, তিনি একটু আমার থেকে বয়সে বড় হলেও তিনি আমার প্রচণ্ড বন্ধু ছিলেন, মানে ব্যক্তিগত বন্ধু এবং নাটকের বন্ধু। এবং গত বেশ কিছুদিন হলো, 15-16 বছর হবে, তিনি আমার বাড়ির খুব কাছে থাকতেন, যাতে রোজই দেখা হতো, নাটকের কথা সব রকম কথাই হতো। আমি ওনার ডিরেকশনে আমি ওনার দলেতে অভিনয় করেছি। আমি ভাবতেই পারি না যে এরকম একটা নাট্যনির্মিত প্রাণ হঠাৎ এরকমভাবে চলে গেলেন। আমার কিছু বলার নেই, ওনার মতন মানুষ নাট্যজগতে খুবই কম আছে। ওনাকে প্রত্যেকে যারা চেনে তারা ওনাকে এটাই জানে যে হই হুল্লোড় করা নাটকের একজন লোক, ভীষণ হই হুল্লোড় করতে ভালোবাসতেন। আমার আর কিছু বলার নেই, আমি সবসময় এটাই চাই যে ওনার আত্মা শান্তি হোক, উনি ভালো থাকুন যেখানেই থাকুন, আমার একটুখানি বলার। গৌতম বাসু, রঙ্গপীঠ ভাইস প্রেসিডেন্ট। নমস্কার, আমার কিছু বলার নেই, আমি যে কত বড় এক লোককে হারালাম সেটা আমি জানি না, কোনোদিন আর পাবো বলে মনে হয়। আমার জীবনে হাতুড়ি কিন্তু এই অভিনয়, আমি আগে পারতাম না সেরকম অভিনয় করতে, আমাকে কতবার কত রকমভাবে গালাগালি করেছে, আমি ঠিক আছে যা শিখিয়েছে তাই শিখেছি, ওই করতে করতে যতটুকু শিখেছি আমি কিছু বলতে পারছি। নমস্কার, চন্দন দাস, সৌভনিক। নমস্কার, অরুণ দাকে কি বলবো, এই সময়ের একটা বিরল মানুষ, যে মানুষটা অন্যের থিয়েটার থেকে আপ্লুত হন, অন্য থিয়েটার থেকে প্রশংসা করেন নির্দ্বিধায়, যেটা আমাদের থিয়েটারের মধ্যে বা থিয়েটারের যে আমাদের পেরিফেরি সেখানে এখন প্রায় বিলীন হারিয়ে গেছে। অরুণদা সেই মানুষ, অরুণদা উৎসাহিত করতে জানতেন, অরুণদা ভালোকে ভালো খারাপকে খারাপ করতে জানতেন। অরুণদা শুধু নাটকের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেনি, অরুণদা আরও অনেকগুলো মাধ্যমে আবারিত যাতায়াত ছিল, যেমন উনি টেলিফিল্ম বা সিরিয়ালও ডিরেকশন নিয়েছিলেন, এবং সেই ওনার একটি সিরিয়ালে আমি অভিনয় করেছিলাম অনেক বছর আগে। ধ্রুব আছে, ধ্রুব কি মনে করতে পারে ওই সিরিয়ালটার নাম কি? ধ্রুব পাহাড়ি হচ্ছে। তারপরে তো অরুণদাকে তো আমরা তো অনেক ছোটো থেকে দেখি, আমি তো অনেক আগে থেকে, তো শোভনিকে আছে অনেক অল্প বয়স থেকেই, এই যে একটা সবসময় একটা মুখে হাসি লেগে আছে, আর এই মানুষটা কোনোদিন রেগেছে বলে আমার মনে হয় না। এই গৌতম বাবু এক্ষুনি বললেন যে অনেক বকেছেন টোকেছেন, আমার তো মনে হয় না অরুণদা বকতে পারে। অরুণদা এমন একটা মানুষ, যেটা সুমনা আছে এখানে, সুমনা ধ্রুবকে আমি অনুরোধ করবো সুমনারও কিছু বক্তব্য তুমি নিও রিয়াকশন। সুমনাও একটু আগে আমাদের অফিস ঘরে বলছিল যে অরুণদা এত অবলীলাক্রমে সহজ সাবলীলভাবে কোনোরকম যার মধ্যে টেনশন নেই এইভাবে অভিনয়টাকে বোঝাতেন দেখাতেন, যেটা বিরল। মানে আমরাও নাট্য পরিচালনা করি, কিন্তু আমি সত্যিকারই বলছি আমরা এইভাবে কোনো দিন ভাবতে পারিনি, এরকম ঠান্ডা মাথায় ধৈর্য সহকারে এত মাঝে মাঝে আমরা ভীষণ উত্তেজিত হয়ে পড়ি, নানারকম খারাপ রিমার্কও করি, এ করি থিয়েটারের সাহায্যে অবশ্যই।
সেই জন্য বলছি বারবার, অরুণ দা একটা বিরল থিয়েটারের মানুষ। তারপরে অরুণ দার সাথে তো রেগুলার একটা যোগাযোগ, আর কাছে একটি চায়ের দোকান, গাছতলায় অরুণ দাদের আড্ডা ছিল। অরুণ দা একটা সময় রঙ্গপীঠের একটা রমরমা ছিল, অরুণ দার হাতে অনেক সু অভিনেতা অভিনেত্রী তৈরি হয়েছে এবং তাদেরকে নিয়ে উনি একটা সময়, আমি যদি খুব ভুল না করি, একটা রেগুলার থিয়েটারও করতেন প্রায় সপ্তাহে শো। ধ্রুব, ওটা জয়মাখালি বোর্ডিং কি যোগেশ্বরী, সেইটা করারও তো উনি একটা ক্ষমতা রাখতেন। একটা যোগ থিয়েটার হয়ে একটা রেগুলার শো প্রত্যেক সপ্তাহে ভাবা যায় না, এবং সেই সময়টা তো আরও কঠিন সময়। বুঝতে পারি নিজের অর্থ, নিজের অর্থ থিয়েটারের পেছনে অনেক ব্যয় করেছেন, যেটা এখন দেখি না। এখন থিয়েটার তো ওই আমরা এখন প্রত্যেকে আলোচনা করি, অনুদান ভিত্তিক থিয়েটার হয়ে গেছে, আমরা কার কাছ থেকে কোন সরকারের থেকে কত অনুদান পাবো সেই অনুযায়ী থিয়েটার করবো, কিন্তু নিজের ভেতর থেকে তাকের থেকে নিজের ঘরের টাকা খরচা করে বইয়ের অলঙ্কার বন্ধ রেখে থিয়েটার করার লোকজনদের আমরা দেখেছি, যাদের কথা শুনেছি, তাদের মধ্যে একজন অরুণ দা। অরুণ দার রঙ্গপীঠের একটি সেমিনার হয়েছিল, সেই সেমিনারে এই অতি সম্প্রতি সেই সেমিনারে ধ্রুব অনেকগুলো সাবজেক্ট আমাদের নির্বাচন করে দিলেন, যেমন সুমনাকে একটি সাবজেক্ট দিল, আমাকে একটি সাবজেক্ট দিল, রঞ্জন দাকে দিলেন। সেগুলো অরুণ দা কিন্তু এই সবসময় আমার মাথার মধ্যে থাকতো যে থিয়েটারটা শুধু নাটকে নাটক করলাম, নাটকের প্রযোজনা করলাম, অভিনয় করলাম তা নয়, থিয়েটারের বাইরে আরও অনেক অনেকভাবে থিয়েটারকে সমৃদ্ধ করার প্রয়োজন আছে, সে তাগিদটা অনুভব করতেন এবং রঙ্গপীঠকে সেইভাবে উনি পরিচালিত করতেন। যেটা ধ্রুব প্রথমে শুরুতেই বলেছিল যে একটা ছাতা, হ্যাঁ অরুণ দার ছাতা, ধ্রুবর মুখটাকে যেমন ওনার আকস্মিক মৃত্যু খবর শুনলাম তখন আমি আজকে উঠে একটাই কথা বলেছিলাম, ধ্রুব রঙ্গপীঠ যেন থেমে না থাকে। নমস্কার। আমরা এবার ট্যাক্সি অশোক ভট্টাচার্য চিটলা নট উন্নতি নমস্কার চিটলা নট উন্নতি থেকে আমাকে ডাকা হলো, কিন্তু অরুণ অরুণ বিশ্বাস আমার সঙ্গে একটা ইতিহাস, স্কুল ফাইনাল পাস করার পরে পাড়ার থিয়েটার দিয়ে আমি অরুণ এরা থিয়েটার শুরু করি, আমরা একই রাস্তায় জয়ন্তী মিস্ত্রি লেনের এদিকে আর উনকে বাস করতাম। ওর পাড়ায় যারা ছিল তার মধ্যে মানা মানে বুদ্ধদেব ভাজা এখনো কাজ করছে, গোপাল ভট্টাচার্য কাজ করছে, আর একজনের কথা মনে হচ্ছে যে ওর ভগ্নিপতি হয়েছিল পরে অসীম, ভালো অভিনেতা ছিল। আমরা পাড়ার থিয়েটারে ওই বাড়ি থেকে মায়ের শাড়ি বাবার ধুতি নিয়ে এসে রবীন্দ্র জয়ন্তী করতাম, সেই থেকে শুরু। তারপরে নাটক আস্তে আস্তে ও রঙ্গপীঠ করলো, আমরা অন্য দল করলাম, কিন্তু সকালে দেখা হলে একটা কথাই হতো যে নাটকের উন্নতি কী করে করা যায়, এবং চিরকাল নাটক নিয়েও ভেবে গেল। চন্দনদা যেটা বললেন যে এক সময় ও যোগেশ মাইন মঞ্চে জয়মাকালী বোর্ডে প্রতি শনি রবি অভিনয় করেছে, বুকে জোর ছিল, নাটক নিয়ে ভাবনা করেছে, তারপরে সিনেমাও অনেকগুলো করেছে, সবগুলো আমি জানতাম না, আজকে ছবি দেখলাম, তা যোগাযোগটা মোটামুটি ছিল। তা সেইখানে আজকে অরুণ বিশ্বাসে লাস্ট চার পাঁচ মাস আগে একটু অসুস্থ হয়েছিল, রোজ আর সকালে আসতো না বাজারে, মাঝে মধ্যে আসতো, যখন দেখা হতো চা খেত, দেখা হতো কথা হতো,
শুধু বলতো যে নাটকটা করে যায়, নাটক আরো ভালোভাবে কি করে করা যায়, নাটকের উন্নতি, নাটকের চেয়ে এখন দূরদর্শনের সিরিয়ালের কাজ করার জন্য ব্যস্ত, তারা নাটক শিখতে আসছে, কিন্তু নাটক না শিখে কোথাও কোনো অভিনয় করা যায় না। আমি চেষ্টা করে যাচ্ছি এবং আমাকেও বলতেন যে তুমিও চেষ্টা করে যাও, যাতে নাটকটা শিখে এখনকার প্রজন্ম নাটকটা যাতে শিখতে পারে। এই গুরু চলে গেল। ও অসুস্থ হওয়ার পরে বলতো যে কার বেল কবে বাজবে জানি না, ওর বেলটা বেজে গেল, আমরা বেলের অপেক্ষায় আছি। যাই হোক, অরুণ আমাদের মধ্যে থাকুক। একটা কথা, নাটকের লোক হিসেবে বলি, আমরা আত্মার শান্তি লাভ হোক তার স্মৃতির উদ্দেশ্যে অনেক কথা বলি, তার নাটকের লোকের আত্মার শান্তি, তার দল যদি বেঁচে থাকে, তার উত্তরসূরি যদি তার কাজকে, অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করে এবং এগিয়ে নিয়ে যায়। সেই জন্যেই আমি রঙ্গপীঠের যারা তার উত্তরসূরি আছেন তাদের বলবো যে তার আত্মার তখন শান্তি পাবে যদি তিনি দেখেন উপর থেকে যে নাটকটা চলছে, নাটকটা বন্ধ হয়নি, নাটক চলবে। অরুণদার সঙ্গে আমার আলাপ হয়েছিল 76 সালে, বয়স তখন আমার খুবই কম। ওই সময় একটা টিনেজারদের গ্রুপ উনি তৈরি করেছিলেন কিশোরদের, অনেক বন্ধুবান্ধব তারা হয়তো এখানেও আমার সঙ্গে উপস্থিত আছে। সেখান থেকে অরুণদার হাত ধরে আমার চলা শুরু, এবং তারপরে দীর্ঘকাল এমন কোনো প্রযোজনা ছিল না আমায় বাদ রেখে অরুণদা করেছে। পরবর্তীকালে কাজের খাতিরে আমার তরফ থেকে খানিকটা অনুপস্থিতি হয়েছিল বিভিন্ন দিকে বিভিন্ন প্রয়াসে, কিন্তু যোগাযোগ তার সঙ্গে প্রতিনিয়ত এবং হচ্ছিল। অরুণদার লেখা নাটক বহু মঞ্চে বহুবার মঞ্চস্থ হয়েছে, কিন্তু অনেক কম্পিটিশন করেছেন অরুণদা, প্রতিযোগিতামূলক নাটক লিখে কোথাও রিহার্সাল রুম সময় মতো না পাওয়া গেলেও আমরা পার্কিবার লেখে বসে আমাদেরকে রিহার্সাল করে অরুণদা তৈরি করেছিলেন। তার একজন বিচারক ছিলেন আমাদের সঙ্গে আছেন, আজকে আবার তাকে পেয়েছি, রঞ্জন গঙ্গোপাধ্যায় নাট্য সঞ্চালক, উনি কিছু বলবেন। আসলে কোনো মানুষ যখন চলে যান তখন সাধারণত আমরা একটু ভালো ভালো কথা বলি, মানে এটা বলতে হয় আমাদের, একটা সংস্কারের মতনই থাকে। কিন্তু অরুণদা এমনই একজন মানুষ ছিলেন, একেবারে আপনিক অর্থে তার সম্পর্কে বাড়িয়ে বলতে হয় না। যথার্থীভাবে চন্দন দাস বা অন্যরাও বললেন খুব সঠিক, খুব বড় শিক্ষক ছিলেন। দেখবেন আমাদের থিয়েটারে নির্দেশক অনেকে আছেন, নাট্যকারও আছেন, অভিনেতাও আছেন, কিন্তু শিক্ষকের বড় অভাব। আমরা উৎপল দত্ত বা পরবর্তীকালে নতুন প্রজন্মে রমা প্রসাদ বণিক বা এরকম কয়েকজনকে আমরা জানি যারা খুব বড় শিক্ষক, কিন্তু অরুণদার সঙ্গে কোথাও এনাদের একটা অন্য তফাত ছিল, যেটা সুমনাও বলছিলেন খুব সঠিকভাবে, যে সেটা হলো মানে ভীষণ একটা খোলামেলা হাসি ঠাট্টার মধ্যে দিয়ে তিনি সবাইকে সব বোঝাতেন। তাই কোনো স্টুডেন্ট প্রায়শই দেখবেন যে অনেক মহড়া করে, অনেক নতুন ছেলেমেয়েরা আসার পরে এত বেশি তাদের উপর প্রেশার অনেকে তৈরি করেন, অনেক ডিরেক্টর এত বেশি জানেন বলে, আমি ভান করে কথাটা বলবো না, জানেন বলে হয়তো বোঝাবার চেষ্টা করেন, তারপরে অনেকে ভয় দিয়ে চলে যায়, তাই জীবনে থিয়েটারই আর করেন না। তো অরুণরা এখানে একদম ব্যতিক্রম একজন মানুষ ছিল, যে
একেবারে ব্যক্তিগত কোনো সমস্যা ছাড়া, কিন্তু তার মানে অধীনে থিয়েটার শিখতে এসে চলে গেছে অভিযোগ করে এমন কোনো শোনা যায়নি। মানে এতটাই আন্তরিক ছিলেন, বন্ধুত্বপূর্ণ ছিলেন, বয়স মানতেন না, তার চেয়ে অনেক ছোট হলেও তাকে বন্ধুর মতো মিশতেন, রঙরসিকতা ছিল, সমস্ত ভয়টা কেটে গিয়ে বন্ধু হয়ে উঠতে না পারলে বড় নির্দেশক হওয়া যায় না, সেইটা অরুণ বিশ্বাসের মধ্যে আমরা লক্ষ্য করেছি। আর বিশেষ করে বন্ধু করে নেওয়া, মানে আমার সঙ্গে ওই যেটা বললেন উনি, সাধারণত আমরা তখন বিচারক হতাম, তো সাধারণত যারা সব দল অভিনয় করতো প্রতিযোগিতার মধ্যে তাদের সঙ্গে কোথাও একটা মানসিক দূরত্ব একটু থাকত, কোথাও থাকতো মানে এরকম থাকতো যে কোথায় কি আবার কোন প্রতিযোগিতায় উনি হয়তো কিছু শুনলে, তো ওনার সঙ্গে একেবারে ব্যাপারটা এরকম ছিলই না যে উনি থিয়েটারটাকে ওই রকমভাবে দেখতেন না, মানে এবং সবসময় একটা কোথাও বিচারকদের সঙ্গে দূরত্ব এরকম কোনো ব্যাপারও ছিল না। আর বন্ধু করে নিতে ওনার কোনো সময় লাগত না, মানে কিছু কিছু মানুষের ব্যক্তিত্বের জায়গাটা এত উদার এবং খোলামেলা থাকে যে তারা বন্ধুত্বের দরজাটা সবসময় খোলা থাকে, তা অরুণদার মধ্যে এই বন্ধুত্বের দরজাটা খোলা ছিল। মানে কখনো মনে হতো এই মানুষটা, আমি হয়তো ভাবছি কোথাও আমার নিজস্ব ইগোর জায়গা থেকে হয়তো কখনো ভেবে থাকতে পারি যে আমি আগে কথা বলবো না, সেই সুযোগটা উনি দিতেন না, তার আগেই নিজে ডেকে নিয়ে কিছু কথা হয়তো বলে এমন বন্ধুত্ব করে নিতেন, তখন মনে হতো যে ওনার সঙ্গে অনেকদিন দেখা হয় না, এই অনুভূতি তো হতো, এবং যখন দেখা হতো তখন ভীষণ ভালো লাগতো। এবং অভিনেতা হিসেবে আপনি দেখেছেন, আপনারা কতগুলো আমরা ক্লিপিংস তো দেখলাম যে কতটা একজন মানুষ নির্দেশক, নাট্যকার, অভিনেতা তিনটে ভূমিকাতেই, কিন্তু যে অর্থে আমরা মনে করি তার পরিচিতি পাওয়ার কথা ছিল, মানে আমরা এমনই একটা দেশে বাস করি যেখানে গুণের পদক প্রায়শই হয় না, তো আমার মনে হয় যে আরও বেশি পরিচিত হওয়া, আরও বেশি মানুষের মধ্যে তার পৌঁছানো এটা খুব বাঞ্ছিত ছিল। হয়নি বলে দুঃখের কোনো কারণ নেই, কিন্তু তিনি দেখে গেছেন রঙ্গপীঠকে ধ্রুব ওরা তো যোগ্য মানুষ ছিল, ধ্রুব বা রণদেব বাবু যারা আছেন প্রত্যেকে খুব যোগ্য মানুষ, এবং আমি এটা বিশ্বাস করি যে তারা অরুণদার স্মৃতিকে বাঁচিয়ে রাখবেন আরও উন্নত মানের থিয়েটার সেমিনার নানা রকম, এবং যে সুন্দর বিষয়গুলো চন্দ্রবাবু বললেন যে ওই সময় রবীন্দ্রনাথের উপরে বা মহিলাদের থিয়েটার মহিলা মানে অভিনেত্রীদের উপরে, এবং এইরকম তিনটে আলাদা বিষয়কে তিনি যেভাবে নির্বাচন করেছিলেন যে তিনটেই অতীব প্রয়োজনীয় প্রাসঙ্গিক এই সময়, এই অরুণদার চলে যাওয়াটা খুবই ক্ষতি এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু জীবন মৃত্যু তো কারো হাতে থাকে না, আমরা কেউই আটকাতে পারবো না, যখন মৃত্যু আসবে যেভাবে আসবে সেটা আমাদের মেনে নিতে হয়। আর যেটা সঠিকভাবে ধ্রুব বলছিল, জীবন প্রবাহ থেমে থাকে না, সত্যি থেমে থাকে না, আর সঠিকভাবে সেই জীবন প্রবাহকে চালিয়ে যাওয়া তার আদর্শের মধ্য দিয়ে যদি আমরা চালিয়ে যেতে পারি তাহলে অরুণ বিশ্বাসটা আমরা যথার্থ শ্রদ্ধা জানাতে পারি। আমি মনে করি রঙ্গপীঠ সেই ক্ষমতা রাখে, সে উদার মানবিক এবং দিল খোলা একজন মানুষ এবং অনলম্ব জীবনযাপনে অভ্যস্ত একজন মানুষ, সেটি অত্যন্ত স্বাভাবিকভাবে আমাদের অন্তরে থাকে, মানে আমি তো একবার ভাবতেই পারছি না যে আমাকে ভুলে যাব, এই ভাবতে না পারাটাই আমার মনে হয় সবচেয়ে বড় জায়গা, এবং রঙ্গপীঠ তার স্মৃতিকে এইভাবে রক্ষা করবে বিশ্বাস করি। আর অনেক কিছু করার আছে, আর কি সেটা বলার একটু সময় নেই, আমরা সবাই যথার্থ সৌভাগ্য, এইটুকু বলবো যে থিয়েটারটা আরও বেশি বেশি করে করার মধ্য দিয়ে, আরও বেশি বেশি করে থিয়েটার না সাংস্কৃতিক যে বিনিময় এবং সাংস্কৃতিক যে চেতনা আজকে গোটা দেশের যে পরিস্থিতি আমাদের চলেছে সেখানে দাঁড়িয়ে যথার্থ অর্থে জাতির সংস্কৃতি তুলে ধরার মধ্য দিয়ে আমরা এই মানুষটিকে যথার্থ শ্রদ্ধা জানাতে পারি, তার স্মৃতির উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধা। নমস্কার, প্রথমে আমি রঙ্গপীঠ এবং রঙ্গপীঠের সুভাষদের সবাইকে ধন্যবাদ জানাই যে তারা এই অসময়ে আমাদের পাশে দাঁড়িয়ে ছিলেন। আর বাপি মানে অরুণ বিশ্বাসকে আপনারা নাটকের মধ্যে দিয়ে দেখেছেন, আমরা দেখেছি বাড়ির মধ্যে দিয়ে, খেতে খুব ভালোবাসতেন। খাওয়ার ব্যাপারে তিনি যেরকম খেতে ভালোবাসতেন খাওয়াতেও ভালোবাসতেন,
আমাদের বাড়িতে কিছু একটা রান্না হলে কাজের নেই যখন রাস্তা দিয়ে যেত, কি হলো আজকে? তো বললো আজকে এই হয়েছে। বলে আমার জন্য কিছু আসবে কি? এইটা ছিল ওনার রেগুলার ব্যাপার। তো এর মধ্যে দিয়ে আর কি বুঝতে পারবে যে উনি কতটা খেতে ভালোবাসতেন। লাস্ট দিনও উনি মাংস এনে রান্না করতে করতেই মারা যান। সেদিনও বলেছিল, সরি আর বলতে পারছি। এরপরে আমি যাচ্ছি, সুমনা চক্রবর্তী, বেহালা, অনুদর্শী, বেহালা অনুদর্শী, নমস্কার, শুভ সন্ধ্যা। আসলে আজকে এরকমভাবে আসতে হবে আর অরুণদার সম্পর্কে বলতে হবে, এটা ঠিক আকাঙ্ক্ষিত নয়, মানে আনএক্সপেক্টেড আর কি। 4 তারিখে আমি নর্থ বেঙ্গল ছিলাম, আলিপুরদুয়ারে। সেই সময় আমরা খেতে বসছিলাম আর কি, দুপুরবেলার খাবার। আমার কাছে একটা ফোন যায় সেই সময়, যে আমি যিনি ফোন করেছেন আমি তাকে চিনি না, তো তিনি বলেন যে অরুণদা মারা গেছেন। তো ব্যাপারটা আমার কাছে এত ভয়ঙ্কর লাগলো, কারণ তার আগের দিন মানে উনি আমাকে রেগুলার হোয়াটসঅ্যাপে নানা রকম মজার জিনিসপত্র বা নানা রকম কিছু পাঠাতেন, এবং কখনো যদি 3-4 দিন না পাঠাতেন আমি আবার ওনাকে বলতাম যে কি হলো, আপনি সাইলেন্ট কেন? তা উনি আবার তারপরে তখনই আবার আরও কিছু পাঠিয়ে দিতেন। তো এইভাবে আমাদের হোয়াটসঅ্যাপে ভীষণ যোগাযোগ হতো, এবং যখনই কিছু মনে হতো যে এটা দরকার জানবার হতো জানলাম, উনি আবার আমাকে একটা কিছু পাঠালেন। আমি লাস্ট দিন 3 তারিখে আমি ওনাকে বললাম যে আমার একটা মজার কিছু পাঠিয়েছিলেন, আমি বললাম আপনি এরকমই থাকুন, এরকম চির সবুজ হয়ে থাকুন, তাতে আমরা খুব ইন্সপায়ার্ড হই। এবং তার উত্তরে উনি আমার একটা স্মাইলি পাঠালেন আমাকে, এটা আমি 3 তারিখের কথা বলছি। তো তখন আমি নর্থ বেঙ্গলে, আমি 31 তারিখের থেকে নর্থ বেঙ্গল ছিলাম, শো করতে গেছিলাম আর কি। তো 4 তারিখে যখন আমাকে শোন, আমি খুব খেতে বসবো, ঠিক সেই সময় ফোনটা এলো। তো ধ্রুব আছে এখানে, ধ্রুবকে খোঁজ করছিলো, তা আমি ধ্রুবর নাম্বারটা, তা আমি আর ধ্রুবর নাম্বার আর তাকে দিইনি, আমি নিজেই ধ্রুবকে ফোন করলাম যে তুমি কি শুনেছো এরকম ব্যাপার, উনি নেই। তা ধ্রুব বললো হ্যাঁ আমি খবরটা পেয়েছি, আমি এখন ওনার বাড়িতে যাচ্ছি। তো এটা, এবং তখন আমার একটা মানে ইয়ে লাগছে, ও তখনও জানতো না যে আমি আলিপুরদুয়ারে বসে আছি, বলছে আমি তখন শ্মশানে এ করবো। আমি তখন বললাম দেখো আমি তো বাইরে রয়েছি, আমার সন্ধ্যাবেলায় শো আছে। তো এইটা আগের দিন যে লোকটার সাথে এইসব কথাবার্তা হলো, পরের দিন যে সেই লোকটা থাকবেন না, এটা আমার কাছে ভীষণ মানে শকিং লেগেছিলো আর কি। সেদিনকে আমার সঙ্গে যারা ছিলেন আর কি, আমার সতীর্থ অভিনেতারা, তারা বললেন কি হলো তোমার, কি হয়েছে? আমি বললাম যে এরকম একটা খারাপ খবর এসছে, আমার খুব ছোটোবেলার পরিচালক। এবং এই প্রসঙ্গে বলতে গিয়ে বলি যে নাটক করাটা যেন কত সহজ কাজ, কত মজার কাজ। ওনার সাথে কাজ করতে গিয়ে এটা মনে হয়েছিল যে খুব একটা হাসতে হাসতে খেলতে খেলতে মজা করতে করতে পেছনে লাগতে লাগতে আমরা নাটক করছি, বিভিন্ন প্রযোজনা করছি, সেটা হয়তো হাসির প্রযোজনাও আছে, আবার গম্ভীর রবি ঠাকুরের নাটকও রয়েছে, খুব গম্ভীর গুরুগম্ভীর উৎপল দত্তের নাটকও আছে। কিন্তু ওনার সাথে কাজ করতে গিয়ে মনে হয়নি কখনো যে নাটক করাটা খুব কঠিন কাজ, খুব গুরুগম্ভীর একজন পরিচালক সামনে বসে আছেন, মানে ওনার মধ্যে যেন পরিচালক নয় যেন বন্ধু, মানে সতীর্থ বন্ধু সাথে কাজ করছি, কোনো টাফ নয়। তখন আমরা অনেক ছোট, এবং যারা আমার সতীর্থ তখন ছিলেন তারা এখন এখানে রয়েছেন আর কি। তো খুব ইজিলি, খুব মজার সাথে হাসতে হাসতে কাজ করেছি, একটা শিশুর মন ছিল ওনার মধ্যে সবসময়, একটা হাসির মোড়কে। কোনো সময় আমি দেখিনি ওনাকে খুব বিষাদ ঘন, বা কোনো এই কিছুদিন আগেও দেখা হলো হঠাৎ সুজাতার সামনে, আমারও রিহার্সাল রুম দা বসে আছেন, ডাকলেন
আমি বললাম যে একটু চিন্তিত ছিলাম, হ্যাঁ চিন্তা করছো কেন, ওই দেখো না তোমার নাম, মানে সবসময় খুব ইন্সপায়ারিং। এবং আর একটা জিনিস হচ্ছে আমাদের থিয়েটার জগতে একটা ভীষণ রেষারেষি ঈর্ষা এই ব্যাপারটা কিন্তু ভীষণভাবে আছে, কেউ কাউকে মানে ওপরে নেই, ওপরে বোঝানো যায় না, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু সবাই সবার সাথে একটা কীরকম দমবন্ধ একটা আবহাওয়া তৈরি আছে। কিন্তু ওনার মধ্যে এটা ছিল যে সবাইকে থিয়েটারের টোটাল পরিমণ্ডলটাকে তৈরি করা, মানে আমি শুধু করছি তা নয়, সবাই থিয়েটার মনস্ক হোক, আরও পাঁচটা দল কাজ করুক, আরও পাঁচটা লোক কাজ করুক, ছেলেমেয়েরা কাজ করুক, মানে আমার মানে ওনার দল থেকে বেরিয়ে গিয়ে আরও অনেকে অনেক দল করেছেন, আমি যদিও ওনার সাথে বরাবরই প্রফেশনালি কাজ করেছি, কিন্তু উনি আমাকে বলছে তুমি আমাকে বলতে তুমি পৃথিবীর অষ্টম আশ্চর্য, যে তুমি কীভাবে একটা মেয়েরভাবে একটা দল করে যাচ্ছ। তো এই যে প্রত্যেককে কখনো উনি কাউকে মানে ডিসকারেজ করেননি, সবসময় বলতেন যে বাহ খুব ভালো। এবং আনুষঙ্গিক যে দলগুলো এই চেকলাতেও আছেন, এটা এখানেও অনেকে আছেন বসে বা পরিচিত আমার, ওনার সুবাদেই আমার ওদের সাথে আলাপ হয়েছে। তো প্রত্যেককে খুব অনুপ্রেরণা দিতেন, হ্যাঁ করো তোমরা এইভাবে করো, ওভাবে করো, কী করে সাহায্য পেতে হবে, কী কী করতে হবে, কীভাবে অ্যাপ্লাই করতে হবে, সব ব্যাপারেই উনি সবাইকে কখনো যে না চেপে রাখবো, আমি শুধু এ করবো আর কাউকে কিছু বলবো না, এই ব্যাপারটা কিন্তু খুব খোলামেলা, মানে টোটাল খুব খোলামেলা। আমার দুটো অরুণদাকে আমি চিনেছি, একজন পরিচালক যার সাথে আমি কাজ করেছি অনেকগুলো নাটক পরপর, আর তারপরে অনেকদিন আমি কাজ করিনি, আমি নিজের দল করতে গিয়ে ওনার সাথে আবার দেখা হলো, এবং তখন আমার অর্গানাইজার একজন পরিচালক আর একটা দল, আমারও একটা দল হয়েছে, দুটো দলের যে কাজকর্ম বা মাঝে মাঝেই আলোচনা হতো, যখনই যা কিছু হতাম যে সাহায্য কিন্তু সবসময় পেয়েছি। এবং এই যে বললাম যে নাটক করাটা, মানে মাঝে মাঝেই বলতেন যে তোমাদেরকে যেভাবে বলতে পারতাম এখন আর সেভাবে বলতে পারি না, তোমাদেরকে বললে তোমরা কেউ কিছু মনে করতে না অনেক সময়, তো এখন আর সেই পরিমণ্ডলটা এখন বদলে গেছে। আমরা যখন শুরু করেছিলাম তখন এখানে আরও একজন অভিনেত্রী আছেন, রুনাদি আছেন, রুনা ব্যানার্জি, রুনা রাহা ব্যানার্জি, তো উনিও বলতে পারবেন আর কি যে আমাদের পরিমণ্ডলটা একরকম ছিল, এখন আবার পুরো পরিবেশটা বদলে গেছে। এই দুটো পরিবেশের সাথে একজন পরিচালক কিন্তু খুব সুন্দরভাবে ম্যাচ করে কিন্তু কাজ করেছেন, আমরা করছি আমাদের অভ্যাস আছে আমরা এখনকার ইয়ে, কিন্তু উনি কখনো কোনো অভিযোগ করেননি কোনো কিছুর প্রতি, এবং একা একা কাজটা করে গেছেন, সঙ্গে ছেলেরা রয়েছেন, আরেকজনের কথা তো ভাস্কর দা নেই আজকে আমাদের মধ্যে, মনে আছে একটা জলজ্যান্ত তরতাজে একটা টিম যেখানে আমরা কাজ করতাম, এবং খুব আনন্দের সাথে হেসে খেলে আর কি, কোনো টাফ নেই, দমবন্ধ করা নেই, খুব মজার সাথে। তো সেই মানুষটা আজকে, এবং থিয়েটারটা ওনার জীবন ছিল, মানে থিয়েটারটা তো উনি কন্টিনিউ করে গেছেন, যেভাবেই হোক যেমনভাবেই হোক করে গেছেন। এই যে থিয়েটার করে যাওয়া, থিয়েটার যাপন যাকে বলে, জীবন যাপন না ওনার থিয়েটার যাপন, এটা আর কি ওনাকে হ্যাটস অফ। এবং আজকে আমি যখনই খবরটা পেয়েছিলাম আমি ধ্রুবকে বললাম যে তুমি একটা স্মরণসভা করো এবং তোমরা এটা দেখো যাতে রঙ্গপীঠটা তোমরা এগিয়ে নিয়ে যেতে পারো, কারণ তোমরা যথেষ্ট অভিজ্ঞ কাজ করে ওনার কাজের ধারাটা তোমরা জানো, কাজেই জানো, এটাই ওনাকে সম্মান জানানো যে রঙ্গপীঠটা বেঁচে থাকুক, ভালো করে কাজ করুক, আরও সব নতুন নতুন ছেলেমেয়েরা এবং সবাই খুব মজা করে আনন্দ করে কাজটা করুক। কিন্তু ওই যে বললাম মাথার উপর থেকে ছাদগুলো সব চলে যাচ্ছে, যে যে মানুষগুলো কাছে পরামর্শ নেওয়া যেত, জিজ্ঞেস করা যেত, সুখ দুঃখ ভাগ করার জন্যে বলা যেত, সেই সব লোকগুলো একটা একটা করে চলে যাচ্ছে এবং আমরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমি তো ভীষণভাবে, মানে কিছু মিলে যেমন কিছু কিছু লোককে যে এইটা এই সমস্যা হয়েছে, কী করি বলুন তো, এই যে বলার জায়গাটা এটা আস্তে আস্তে মানে নষ্ট হয়ে যাচ্ছে, কিছু করার নেই, কালের নিয়মে সবাই চলে যায়, আমরাও চলে যাবো একদিন, কিন্তু খুব ভারাক্রান্ত মানে খারাপ লাগছে আর কি, এটা মেনে নিতে যে নেই এটা ভাবতে, মানে আমি যখন আমার নিজের বাবাও মারা গেছেন বা আরও প্রিয়জনের দেখা যেন এখনও যেন মনে হয় যে আমার তো মনে হয় যে আত্মা তো অবিনশ্বর, আত্মা যায় না, হয়তো এখানেই ওরা আছেন বসে দেখছেন আর কি, ওদের মজা করছেন হাসছেন যে দাদা আমি চলে গেলাম তোমরা আমাকে আর মনে করছো তো, দিয়ে দুঃখ পাচ্ছ, হয়তো উনি আছেন এখানে রয়েছেন আমাদের মধ্যেই আছেন, এবং আমি মনে করি মহাপ্রাণ উনি আবার জন্মালে যেন আবার অভিনেতা পরিচালকই হন। নমস্কার। শুধু অভিনেতা নয়, থিয়েটারের সঙ্গে যারা যুক্ত আছেন, শব্দ প্রক্ষেপণে বা আলোকশিল্পী, প্রত্যেকেই ভালোবাসে রুনাকে। হর্ষ দাস আলোকশিল্পী,
মঞ্চে উপবিষ্ট থিয়েটারের গুণীজনেরা এবং যারা থিয়েটারের সঙ্গে সরাসরি বা একটু দূরত্ব নিয়েও থাকেন, প্রত্যেককে আমার অভিনন্দন। সাধারণত মঞ্চের পাদপ্রদীপে দাঁড়িয়ে কথা বলার অবকাশ কোনো আলোকশিল্পীর বিশেষ করে থাকে না। মঞ্চের অন্তরালে অন্ধকার কোণ থেকে কাজ করার অভিজ্ঞতাই থাকে। এই মঞ্চে অরুণ দার সাথে কাজ করেছি শেষ দুটো বছর। একদম শুরুর কথা দুটো বলি, তখন অরুণ দা মানে দেবাদা যেটা শেয়ার করলেন যে পার্কে বসে রিহার্সাল করাতেন, দেবাদার ভাই ছিল আমার বন্ধু, সেই সূত্র ধরে অরুণ দার কাছে আসা। সুবাই, একসঙ্গে পড়াশুনো করতাম আমরা, এক কোচিনে পড়তাম, তো অরুণ দার কাছে গিয়ে পরিচয় দেয় যে এই ছেলেটা আলো টালো করে, তো উনি আমায় নিয়ে এলেন। আলো টালো করার পর পিঠ চাপড়ে বললেন যে বাহ খুব ভালো, আমি যেরকম চেয়েছি। আর তখন নাটকে না দেখবেন শেষ দৃশ্যে একটা লাল আলো দেওয়ার একটা প্রবণতা ছিল, জানি না কেন, যাই হোক, তো আমি ভালো লাল আলো দিতে পারতাম, তো সেই জন্যে উনি বোধ হয় আমাকে একটু বেশি পছন্দ করতেন। তারপর অরুণ দারও উত্তরণ হয় নাটকে, আর নাটকের উত্তরণ হয় একটা একটা ভালো ভালো প্রোডাকশন দূরে বসে দেখতাম, কিন্তু কোনো কারণেই হোক অরুণ দার সাথে কাজ করার। যেমন একদিন রাত্রের কথা আমার মনে পড়ছে, দেবাদা আছে একটা দারুণ নাটক বিজুয়াস যাচ্ছে, এছাড়াও ওনার নির্দেশনায় বোধ হয় নটি বিনোদিনীর গিরিশ ঘোষকে নিয়ে প্রোডাকশন হতো, তাই তো, সেটাতে আমার এক বন্ধু অভিনয় করতেন। এইরকম সেই শুরুর দিন, মানে যখন অরুণ দা সবে সবে রঙ্গপীত তৈরি করলেন সেই সময়টায় ছিলাম, আর বলতে খুবই বেদনা লাগে শেষটায় ছিলাম। সুমনাই মাত্র সুন্দর কতগুলো কথা বলে গেল, সবাই বলেছেন, কিন্তু উনি আরেকটা গুণের গুণী ছিলেন আমি যেটা দেখেছি। এরকম ইট মার্কা কোনো নাটককে উনি খুব সহজভাবে তার সম্পাদনার মাধ্যমে ছোট্ট করে ফেলতে পারতেন। এই গুণটা খুব নাটকের মানুষ না হলে ফ্লেভারটাকে ঠিক রেখে ছোট করে ফেলাটা, এটা একজন যারা নাটকের খুব প্রথিত যশা এবং নাট্য মনোপ্রাণ মানুষ না হলে সেটা করা সম্ভব হয় না। আর কি বলবো, তার সঙ্গে কাজ করতাম, সেকেন্ড বেলটা পড়ে যাওয়ার পর অরুণ দা যেখানেই থাকুন এই মুক্তাঙ্গনে ওই উইংসটার তলায় চলে যেতেন, ওপর দিকে তাকিয়ে আস্তে করে বলতেন হর্ষ তাকাতাম রেডি তো, তারপরে দিকে তাকিয়ে বলতেন থাকবেন দাম। মনে পড়ছে কথাগুলো। অরুণ দা থিয়েটার করেছেন, তার বাইরে তিনি যারা কলাকুশলী কিভাবে ভালোবাসতেন আমি ভুক্তভোগী, সরাসরি কথাটা স্বীকার করতে খুবই লজ্জা বোধ করি, কারণ আমরা আর্থিক প্রয়োজনে নাটকের কাজ করতে আসি, কিন্তু ওই সেখানে তো একটা প্রজ্ঞা কাজ করে, আমারও কাজ করত। আর অরুণ দা সেরকমভাবে পাশে দাঁড়াতেন, দাঁড়িয়েছেন, আমরা হয়তো কথা ঠিক রাখতে পারিনি কিন্তু উনি দাঁড়িয়েছেন। আর কালের নিয়মে আমরা সবাই জানি, আমাদের হিন্দু দর্শন বলছে যে আত্মা শরীর ছেড়ে বেরিয়ে যায় আর একটা শরীরে সে প্রবেশ করে আর কি, তো অরুণ দা আছেন, কিন্তু কালের নিয়মে মানুষের একটা জীবন শেষ হয়, কিন্তু ঠিক উল্টো হয় একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। রঙ্গপীঠ একটা মহিরুহ, একটা প্রতিষ্ঠান যত বয়োবৃদ্ধ হয় তার শেকড়টা তত মাটির তলায় প্রতিত হয়, আর তার শাখা প্রশাখাগুলো উন্মুক্ত আকাশের দিকে আরো উঁচু আরো উঁচু হতে থাকে। অরুণ দা জীবন ভুল লড়াইয়ের থিয়েটারটা করেছেন, আপোষের থিয়েটার করেননি। আমার এক কোনো বন্ধু দল হুগলির, তারা চেয়েছিলেন একটা শিশির মঞ্চের ডেট, এবং সেখানে আমি এসে অরুণ দাকে প্রস্তাব দিই, ওরা পেরে উঠছে না, আপনি কি
পাশে একটা ছোট প্রোডাকশন নিয়ে যাবেন। প্রথম দিন কথা বলতে আসার পর বলল, যান নশো বলে দিয়েছে, ঠিক আছে এই চেকটা নিন, আপনাদের হলের অর্ধেকটা ভাড়া দিয়ে দিলাম। এই মানুষ ছিলেন অরুণদা। তো আমিও চাইব আবার থার্ড বেল পড়ুক, রঙ্গভীতের প্রযোজনা অরুণদার প্রযোজনা মঞ্চস্থ হোক, আর আমরা অরুণদার সেই নিঃশব্দ নির্দেশটা পালন করে থিয়েটারের কাজ করি। ধন্যবাদ। যারা আজকে বিভিন্ন মঞ্চে অভিনয় করছে, নিজ নিজ নাটকের দল তৈরি করে, এমন অনেকেই তাদের হাতে করে অরুণদার হাত ধরে নরোত্তম সেন কালীপুর অ্যাক্টিং লাভার্স। ১৯৮৮ সালে আমি তখন ইলেভেনে পড়ি, অরুণদা একজন বন্ধু ছিলেন, পাপ্পুদা ডাকনাম, মানবেন্দ্রনাথ, উনি আমাকে রঙ্গপীঠে পাঠালেন চালু মার্কেটের ওখানে একটা জায়গা, তখন রিহার্সাল হতো। আমি গেলাম দরজার সামনে দাঁড়ালাম, কে ভাই? আমি এরকম, আমাকে এরকম এই লোক পাঠিয়েছেন, কি করো? আমাকে ইলেভেনে পড়ি, বাড়ি যাও পড়াশোনা করো, এখানে যারা বসে আছে সব গ্র্যাজুয়েট। তো দাঁড়িয়ে রইলাম দরজার বাইরে অনেকক্ষণ, ঢুকতে দিল না, চলে গেলাম। ৮৯ সালে আমি হায়ার সেকেন্ডারি পাস করি, আবার পাপ্পুদাকে গিয়ে বলি আমাকে একটু নিয়ে চলুন, একা গেলে তো দাঁড়িয়ে দিচ্ছে, একটু ভর্তি করে দিন। তখন পাড়ায় নাটক করতাম, যেমন না নাটক যাকে বলে মাচার যে থিয়েটার পাড়ায় ওটা করতাম, পাড়ায় যারা বড় ডিরেকশন তারা দেবে এরকম দেওয়ার ছিল। আমি কোনো কাজ করতে গেলে সেই কাজটা যতক্ষণ না অরুণদা দেখত ততক্ষণ শান্তি হতো না। কাছে থেকে দেখে একটা জিনিস বুঝেছি আমি অরুণদার কাছ থেকে, যে অরুণদাকে যদি কোনো সাবজেক্ট পড়া হতো যে এই সাবজেক্টের উপরে লেখা লাগবে, অরুণদার একদিন লাগত, সে পৃথিবীর যে কোনো বিষয়ের উপর যে কোনো সাবজেক্ট যদি হয়। ওইটা দেখে আমার মনে হয়েছিল যে আমি কেন পারবো না, আমিও তো পারতে পারি, চেষ্টা করেছি। তারপরে নাটক লিখেছি, এখানে যারা আছেন তারা অনেকে আমাকে চেনেন, আমার নাটক তারাও দেখেছেন। অরুণদা দেখে আমাকে একটা কথা বলতেন, আর একটা মন্ত্র আমি বেশি বলতে পারবো না, কোনো জোর স্মৃতি, আমি সারাক্ষণ এটলির মতো লেগে থাকতাম, দীর্ঘ বছর লেগেছিলাম। আমাকে একটা মন্ত্র দিয়েছিল কানে, ওটাই বোধ হয় আজকে এখানে দাঁড় করিয়েছে, আমাকে বলতো তোর কিছু হবে না, কিচ্ছু হবে না তোর, এই 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 মন্ত্রটাই না আমাকে এত দূর এনে দিয়েছে। সবসময় বলতো আমার আড়ালে লোককে বলতো, ওর সামনে বলবি না অজে ভালো করছে। আমি বিভিন্ন জায়গায় কম্পিটিশনে গেছি সেই সময়, অরুণদা বিশ্বাস একটা নামটা আমিও করতাম, বেস্ট ডিরেক্টর প্রাইজ পেয়েছি অরুণদাকে বললাম, অরুণদা আমি না বেস্ট ডিরেক্টর হয়েছি, বলছিলাম আমি অনেক হয়েছি, ওসব করে তোর কিছু হবে না। আমি চলে গেলে পাশে অন্য লোককে বলতো, ওকে সামনে বলবি না তার ছেলেটা নষ্ট হয়ে যাবে। তো এটা আবার আমাকে তারা পরে বলতো, যে অরুণদা তোকে সামনে ওরকম বলেছে কিন্তু পিছনে ওরকম বলে না। তো অরুণদার এইটা না আমাকে এত ইন্সপায়ার করতো, করতে করতে এক সময় আমি অরুণদার থেকে দু তিনটে জিনিস অরুণদার থেকেই পেয়েছি, সেটা হচ্ছে টিভি সিরিয়ালের ক্যামেরা কেমন দেখতে হয় অরুণদার কাছ থেকে দেখেছি, টিভি সিরিয়ালের এডিটিং রুম কেমন দেখতে হয় সেটা অরুণদার কাছ থেকে দেখেছি, একটা বড় নাটককে
শুনলেন নাটককে কি করে কেটে একাঙ্ক নাটক করতে হয় সেটা অরুণদার কাছ থেকে শিখেছি, নাটকের কম্পোজিশন কি করে করে সেটা অরুণদার কাছ থেকে শিখেছি, স্মৃতিচারণ করতে আসেন না মানুষ তো মানুষের সম্পর্কে সব ভালো ভালো কথা বলে, রেওয়াজ যেটা বলছিলেন রঞ্জনদার সত্যি তাই, প্রচুর কথা আছে যেগুলো খারাপ কথাও আছে ভালো কথা আছে। একটা আক্ষেপ এখন হয় সাউথ ক্যালকাটায় 90-এর দশকে মানে 1990 বা তার পরবর্তী সময়ে রঙ্গপীঠের চাইতে বড় দল আমার মনে হয় ছিল না স্ট্যান্ডার্ড দল, তো কোথাও একটা আমাদেরই দোষ, আমরা হয়তো অরুণদাকে সেই জায়গায় পৌঁছে দিতে পারিনি, আমরা যারা একসাথে কাজ করতাম এখনো তাদের মধ্যে কেউ কেউ আছে অনেকে নেই, তারা হয়তো কোথাও একটা ভুল করেছি আমরা যে কারণে ওরকম একটা ট্যালেন্ট। আমি যেদিন প্রথম ওনাকে দেখি সেদিন ছিল এক যে ছিল জোর, তারপরে জয় বাঙালি মর্নিং সেটা আমরা 350 নাইট করেছি, একদিনও ছুটি নেই, গ্রাজুয়েশন যখন করতাম তখনও যোগেশ ভাইয়ের নাটকটা হতো, তারপর সেই লোকটাই শিশের কবিতা বানাচ্ছেন, সেই লোকটাই হাড়ি ফাটিয়ে বানাচ্ছেন, সেই লোকটা মহাযোগী লোকনাথ বলে একটি নাটক লিখে বানাচ্ছে, মানে ভার্সেটাইল নাটক যে কিরকম ভাবে তৈরি হয় এটা অরুণদাকে যারা কাছ থেকে না দেখেছেন তারা জানেন না, অরুণদাকে অদ্ভুত ভাবে দেখতাম যে লোকটা জয়বাঙালি বোর্ডিং এর মতো নাটক বানায় সেই লোকটা ঘুরে কি করে শেষের কবিতা বানায়, আর শেষের কবি সুমনা দিয়ে এখানে আছেন ওই শেষের কবিতাতে লাবণ্য রোলটা করেছিলেন, ভুল নাটকই করেছেন, আমি ভাস্কর দাই এসেছিলাম প্রথম সুমনাদির কাছে মুক্তাঙ্গনে, তখন একটা নাটক হতো আধার পেরিয়ে, বলেছিলাম যে ওরকম আধার পেরিয়েতে একটি মেয়ে আছে অরুণদা খুব ভালো দেখতে, তখন সুমনাদি খুব ভালো গ্ল্যামারাস দারুণ অভিনয় করতেন, দারুণ চলতন দেখি করবে কেনা, তো প্রথম দিন মনে হয় আমি আর ভাস্কর যাচ্ছিলাম সুমনাদির কাছে, তো যাই হোক ওই লোকটাকে দেখতাম যে কি করে সম্ভব হয় নাকি এইরকম, তারপর হাড়ি ফাটিবে বলে একটি নাটক মহাযোগী লোকনাথ একের পর এক হয়েছে, তারপর হঠাৎ করে একবার ইচ্ছে হলো সিরিয়াল করবো চলো, সিরিয়ালও হলো ইন্দ্রাণী হালদারকে ডিরেকশন দিতে দেখেছি সেই সময় অ্যাসিস্ট্যান্ট হয়েছিলাম ওনার বাড়িতে, সেই 11টা অব্দি রাত্রে বসে থাকতাম যদি তাড়িয়ে দেয় যদি না অ্যাসিস্ট্যান্ট করতে পারি, আমারটা লেন্দি হয়ে যাচ্ছে আমি প্রচুর স্মৃতি তো আমার বললে শেষ হবে না, তো টিভি সিরিয়াল সেটার ক্যামেরা ওনার কাছ থেকে দেখা, এডিটিং রুম ওনার কাছ থেকে দেখা, নাটক ওনার কাছ থেকে শেখা, তারপরে আমি নিজের দল করেছি সেখানে অনেক ছেলেমেয়েরা তৈরি হয়েছে। আমি একটা কথা বলতে চাই, অরুণদা ছিলেন চাষি, চাষি থিয়েটারের যারা ছেলেমেয়ে যারা অভিনেতা অভিনেত্রী তাদের চাষ করতেন উনি, অনেক লোক এখানে আছেন যারা বাইরে গিয়ে করে খাচ্ছেন আজকে সব ওনার হাত দিয়ে বেরিয়েছেন, কেউ হয়তো ওনার সঙ্গে আছেন কেউ নেই তাদের কিছু আসে যায় না কিন্তু ওনার হাতটা তাদের মাথায় সবসময় থাকে। আমি পরবর্তীকালে একটা ছবি করেছি সেই ছবিতে ওনার আশীর্বাদ ছিল, উনি দেখেছেন আমাকে রিভিউ করেছিলেন আমার সমস্ত নাটক দেখতেন আর আমাকে একটা কথা বলতেন, বলতেন তুই আমার গোটা ছাত্র, প্রচুর ছাত্র এসছে তো তুই হচ্ছিস আমার গোটা ছাত্র, তা আমি ধ্রুবদা যেমন বললেন না যে পিতৃহারা হলাম দ্বিতীয়বার, 1987 সালে বাবা মারা যাওয়ার পর আমি 89 অরুণদার কাছে গিয়েছিলাম এবং আমার নাটকের জীবনে আমার নাটক লেখা নাটক করা নাটকে মিউজিক করা নাটকে সেট তৈরি আমাকে বলতেন উনি যে তুই এখন যা করছিস এর ফল তুই পাবি, তো সেটা হয়তো পেয়েছি আপনাদের আশীর্বাদ, অরুণদার হাত মাথার উপর রয়েছে থাকবে, রঙ্গপীঠের উপর অরুণদার হাত থাকবে, আর রঙ্গপীঠের আমরা তো একদম প্রাচীন না হলেও অনেকটা প্রাচীন, রঙ্গপীঠের যখন আমাকে মনে হবে দরকার ডাকলে আমি থাকব, কারণ তার মধ্যেই তো অরুণদা বেঁচে থাকবেন। ধন্যবাদ। আমাদের রিহার্সাল হতো একদিন কি দুদিন সপ্তাহে, আর আড্ডাটা ছিল রোজ যোগেশ ম্যামের কাছে কালীঘাট পার্কের গায়ে বাই মুক্তাঙ্গনের পাশে চায়ের দোকানে, সন্ধে হলে ঠিক ওই রিহার্সালের টাইমে, রিহার্সালের দিন রিহার্সাল আর বাকি দিন আড্ডা,
নাটকে আড্ডা, নাটক তৈরি করার আড্ডা, এছাড়াও নানান রকম মজার মজার কথা নিয়ে আড্ডা। আড্ডাবাজ অরুণদার সঙ্গে কিন্তু ছিলাম আমরা। সেখানে যেমন আজকে এই মুহূর্তে যে কাজটি আমি করছি, এই কাজটা কিন্তু আমার করার কথা নয়। এই কাজটা অ্যাকচুয়ালি করতো ভাস্কর, ভাস্কর যদি পাস নেই তো সেই জন্য আমাকে ডাকা হয়েছে। আর ভাস্করের কথা মনে পড়লে অঞ্জনের কথা মনে পড়ে, চিত্রনাট্যকার, সেও কাজের ফাঁকে আমাদের আড্ডার সঙ্গী, দলের না হয়েও দলের আপনজন অঞ্জন চক্রবর্তী। নমস্কার, যারা আছেন এবং স্বামী যারা আছেন সকলকে আমার প্রণাম। রোগী আছেন অরুণদার খবরটা যখন হঠাৎই পেলাম দুর্গর কাছ থেকে, যেন বিশ্বাস করতে পারিনি। আমার মনে আছে যখন লিখছিলাম সেদিন, আজকে আমি লিখতে পারি, বারবার ছোট ছোট নানা স্মৃতি এতভাবে মনের মধ্যে ভিড় করছিল, সে শুধু আমি জানি। আমার সেই মনে আছে ভাস্করের সঙ্গে, ভাস্কর প্রসঙ্গে উদ্যোগ করি আমি রঙ্গপীঠে আসা যাওয়া শুরু করি। আমি রঙ্গপীঠের সদস্য ছিলাম না, কিন্তু অদ্ভুত একটা চুম্বকের আকর্ষণ ছিল, সেটা হচ্ছে অরুণ বিশ্বাস। অরুণদার আমাকে যেন বন্ধুর মতো দেখত, কত রকম যে আলোচনা, কত কিছু যে শিখেছে অরুণদার কাছ থেকে, আমি অভিনেতা না হয়েও সেটা আমি শুধু জানি যে আমি কতটা সম্পৃক্ত হয়েছে অরুণদার কাছ থেকে এসব ব্যাপার নিয়ে। তারপর অনেকদিন কেটে গেছে, নানা রকমভাবে সেসব স্মৃতির কথা বলতে চাই না, কিন্তু লাস্ট যেটা হলো যে অরুণদার অনেক কিছু কথা বলার পর একটা কথা বলে অনেকে জানলেন যে তিনি চিত্রনাট্যটা কতভাবে করতেন। সেটা হচ্ছে আমার এবং অরুণ ভাস্করের সঙ্গে তিনি একটি মেগা সিরিয়ালে টানা উনি একটা মানে কি বলবো লাইন আছে, চিত্রনাট্য যেটা বলে সেটা উনি করেছেন, অত্যন্ত দক্ষতার সঙ্গেই করেছেন। আমার এটা সৌভাগ্য যে অরুণদার কাছ থেকে এত বড় একটা চিত্রনাট্য পেয়েছিলাম। আর বলতে গেলে আমার সঙ্গে রেগুলার হোয়াটসঅ্যাপে যোগাযোগ ছিল। একটা অদ্ভুত জিনিস আমার লেগেছে, আমি হয়তো কোনো কিছু পেয়েছি, পুরস্কার পেয়েছি বা কোনো একটা নতুন কিছু সিরিয়াল শুরু করছি, অরুণদা কোথায় জানতে পারতেন আমাকে সবার আগে অভিনন্দন জানাতেন, এইটা আমি জানতাম না। অরুণদা কোথেকে জানতেন এবং একদম বিল খোলাভাবে লিখতেন, চালিয়ে যাও খুব ভালো হচ্ছে, এটা দেখছি, এটা অদ্ভুত উৎসাহ দিতেন। যে সবাই বলছে যে অরুণদার কাছ থেকে একটা প্রাণের স্পর্শ পাওয়া যেত, এটা বারবার দেখেছি। এর বেশি আমার কিছু বলার নেই, আমার যেটা ফিলিংস ছিল আমার মনের মধ্যেই আছে, থাকবে। শুধু একটা কথা আবার রঙ্গপীঠকে বলবো, অরুণদার শ্বাস প্রশ্বাস ছিল রঙ্গপীঠ, রঙ্গপীঠ এগিয়ে যাওয়া মানে অরুণদা বেঁচে থাকা। রঙ্গপীঠের যে কোনো সাহায্যে যে কোনো প্রয়োজনে আমি রঙ্গপীঠের পাশে আছি, কারণ তাহলে তো অরুণদার পাশে থাকা হবে, তার প্রতি এটাই আমার শ্রদ্ধা। আর নমস্কার, অরুণদার হাতে তৈরি আশিস মুখার্জি চিত্লা আনন্দন, মঞ্চে উপবিষ্ট
নাট্য অতিথিবৃন্দ, আজকের উপস্থিত নাট্যকর্মী এবং সামনে বৌদি বসে আছেন, মন্দিরার বাড়ি থেকে যারা এসেছেন পরিবারের তরফ থেকে, তাদের কাছে আমার তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা যেমন জানাচ্ছি। অরুণদার সম্বন্ধে বলার মতন আমার কাছে কিছু নেই, কারণ কি আমি যে দলটা তৈরি করেছি এর পেছনে আসল কারিগর ছিলেন অরুণ বিশ্বাস, প্রধান উপদেষ্টা ছিলেন আমার দলের। আমি যে প্রথম প্রযোজনা করেছি সেই নাটকটা সম্পাদনা করেছেন অরুণ বিশ্বাস। আরো দুটো প্রযোজনা হয়ে গেছে, তৃতীয় যে প্রযোজনা করতে চলেছি অরুণদা খুব ইচ্ছে ছিল দেখার জন্য। 14 নভেম্বর আমাদের শো ছিল, শোটা কোন কারণবশত আমরা করতে পারিনি, ওই শোটা আমরা করছি 23শে ডিসেম্বর। তো অরুণদা বলেছিল যে তাড়াতাড়ি পর আমি দেখে যাই, আমি একটু দেখি, আমার শরীরের অবস্থা খুব ভালো না, আমাকে কেন জানি না কথাটা বলেছিলেন, কারণ শরীরটা আমার খুব খারাপ হয়ে গেছে, সে আর আগের থেকে অনেক ভেঙে গেছে, বলছে আমার শরীরটা খুব ভালো নেই, আমার একটু প্রবলেম হচ্ছে কিছু কিছু। তাহলে আপনি রিহার্সালে যান না, বলে যাই, আমি ঠিক ওপরে উঠি না। তাই ওনাকে বলেছিলাম সিগারেটটা ছেড়ে দিন, বলে আমি অনেক চেষ্টা করছি রে পাচ্ছি না ছাড়তে। কিন্তু যাই হোক, অত কষ্টের মধ্যে উনি এত হাসি মুখে মানে প্রত্যেককে আনন্দ দিয়ে যেতেন যেটা ভাষায় বোঝানো যায় না। আর সত্যি কথা বলতে কি রঙ্গপীঠে অরুণদার সঙ্গে আমার আলাপ হয় 87 সালে, তখন তিনি একটা প্রযোজনা করছিলেন, নাটকটা নামিয়েছিলেন এক যে ছিল চোর, এক যে ছিল চোর আমাকে ছোট্ট একটা চরিত্র দিয়েছিলেন মির্জার চরিত্র, এবং ওনার আশীর্বাদে মির্জা চরিত্রটা প্রাণবন্ত হয়ে ওঠে। তারপর থেকে উনি আমাকে খুব স্নেহ করেন, বলেন গ্রুপে আসতে, তারপরে উনি আমাকে একটা নাটকে একটা চরিত্র দিয়েছিলেন, বলেছিলেন এটা আমি তোকে দিচ্ছি, এটা আমার বড় স্বাদের চরিত্র, তুই করে দেখা, যদি করতে পারিস আমি বুঝব। সেই চরিত্রটা হচ্ছে জয়মাতারি বোর্ডিংয়ে দীপালির চরিত্র, একটি ছেলে একটি মেয়ে সাজবে, এবং আমি দীর্ঘদিন অভিনয় করেছি সেই অরুণদার নির্দেশনায়, এবং সত্যি আমি প্রশংসা পেয়েছি, যা কিছু কৃতিত্ব সব কিছু অরুণদার। আর অরুণদার স্মৃতিতে এত আমার সামনে ভেসে বেড়াচ্ছে, দুদিন আগেও আমার সঙ্গে দেখা হয়েছে, মানে আমি আমার বলতে খুব কষ্ট হচ্ছে, আমি ঠিক বলতে পারছি না, মানে আমি চাই যে অরুণদা যে দায়িত্ব আমাকে দিয়ে গেছেন সেটা আমি কাজে করে দেখাব, তার আত্মার শান্তি হোক। তাই আমার নিজের খুব কষ্ট হচ্ছে, আমি বলতে পারছি না, এইটুকুনি বলেই আপনাদের কাছ থেকে আমি মাপ চাইছি, ক্ষমা করবেন আমার বলার মতো ক্ষমতাকে। মৌসুমি পাড়া চেতলা নটনটি নমস্কার, আমি চেতলা নটনটির সম্পাদক মৌসুমি পাল, মঞ্চপরিষ্ঠ সমস্ত স্বনামধন্য নাট্য ব্যক্তিত্বকে আমার প্রণাম জানিয়ে আমাকে হঠাৎই ডাকা হলো,
আমি একেবারেই মেন্টালি প্রিপেয়ার্ড নই। আর সবাই যাতে ওনার সম্বন্ধে বললেন, সব দিকটাই ওনার মোটামুটি আলোচনা হলো। আমার সঙ্গে ওনার আলাপ খুব বেশি দিনের নয়, মাত্র কয়েক বছর। কারণ এই নাট্য জগতে, অভিনয়ের জগতেও আসা আমার অল্প কিছু দিনই, কোনো একটা বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে। কিন্তু যেটুকুই ওনাকে পেয়েছি, মানে খুবই আন্তরিকভাবেই পেয়েছি, এবং মনেই হতো না কখনো যে ওনার সাথে আমার মাত্র কদিনের আলাপ। নাটকের ব্যাপারে, যে কোনো ব্যাপারে ওনার সঙ্গে আমার মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই বেশি যোগাযোগ হতো, মুখে কথা বেশি হতো না। তবে যখনই যে বিষয়ে যা জানতে চেয়েছি বা বুঝতে চেয়েছি, উনি খুব সহজভাবে, মানে খুব প্রাঞ্জলভাবে সেই জিনিসগুলো আমাকে মানে বুঝতে সাহায্য করেছেন। আর এত একটা আন্তরিক মানুষের ছোঁয়া পেয়েছি, এত একটা বন্ধুত্ব পেয়েছি, মানে অসম বয়সী বন্ধুত্ব এরকম দেখা যায় না। মানে বয়সের তফাৎ অনেক থাকা সত্ত্বেও উনি এত আন্তরিকভাবে, এত সুন্দরভাবে মানে মানুষের কাছে আসতে পারতেন। সবার মুখেও শুনতাম, আমি নিজেও তো একটা জ্বলন্ত প্রমাণ যে উনি এত মানে মানুষকে ভালোবাসতে পারেন, মানে আপন করে নিতে পারেন। আর আমি মাঝে মাঝে গান গেয়ে ভয়েস রেকর্ড করে ওনাকে পাঠাতাম, দেখুন তো কেমন হয়েছে। এটা আমার একটা শখ, একটা ভালোবাসা মানে গান করাটা। উনি এত মানে বিশাল প্রশংসা করতেন যে আমি নিজেই লজ্জা পেয়ে যেতাম, যে আপনি আমাকে এত না রেখে গান রেকর্ড করো, গান তুমি ভালো ভালো করে গানগুলো কেন রেকর্ড করছো না, এত সুন্দর করছো, মিউজিক অনুসঙ্গ নিয়ে তুমি করো, তোমার গানের দিকটাও এতটা ভালো। সবসময় উৎসাহ মানে দিয়ে যেতেন সমস্ত ব্যাপারে। একটা অন্য, আমি অন্য দলে কাজ করি, কিন্তু ওনাকে বলতাম যে আমি এই নাটকটা করছি, এই চরিত্র করছি, এই ধরনের চরিত্র করছি, খুব ভালো হবে, তুমি ভীষণ ভালো করবে, মানে এত ভালো হবে, ফ্লরেস করবে, মানে এমন বলতেন যে আমি ভাবতাম যে আমি যেন কত বড় একজন, মানে আমরা লজ্জা পেয়ে যেতাম ওনার প্রশংসা বা ওনার। এইভাবেই উনি সবাইকে অনুপ্রাণিত করতেন। সবাই যা যা বললো, আমারও সেই কথাই যে খুব কাছের একজন বন্ধু মানুষকে যেন হারালাম। মানে তিনি যেদিন থেকে আমাদের মধ্যে আর নেই, মানে একটা এমন একটা বেলা যায়নি এখন পর্যন্ত যে তার স্মৃতিটা একটুও ম্লান হয়েছে, জানি না ম্লান যেন না হয়। একটা বন্ধু আজীবন যেন তাকে ভালোভাবে মনে রাখতে পারি, তার আশীর্বাদ যেন আমাদের মাথা, আমার মাথা যেন থাকে, আমাদের সবার মাথাতেই থাকে, এটাই আমার কামনা। আর আমি সত্যি বলতে পারছি না, ওনার এত অল্প দিনের আলাপে উনি আমাকে মানে এত আপন করে নিয়েছিলেন যে সত্যি মানে অনেক অনেক দিনের আলাপেও হয়তো এতটা আপনত্ব অনেকের কাছ থেকেই আমি পাইনি, এত ভালোবাসা, এত আপনত্ব, এত বন্ধুত্ব। আজ সত্যি মানে চোখের জলে ওনাকে স্মরণ করা ছাড়া আর কিছু। সবাই ভারাক্রান্ত, আমিও তাদের মতোই প্রচণ্ড ভারাক্রান্ত, মানে বলতে গিয়েও হয়তো আরো অনেক কথা বলা ইচ্ছে ছিল, বলতে পারছি না আর কি। নমস্কার। অরুণদার, খুবই কাছে যারা দীর্ঘদিন ধরে অরুণদার সঙ্গে থেকেছে, অরুণদার কাছে শিখেছে, তারা ঠিক ছাত্র, ছেলে না ভাই না বোন, ঠিক আলাদা করে বোঝানো সম্ভব নয়। অভিনেতা অমিত গাঙ্গুলি, সশস্ত্র প্রণাম, ভালোবাসা, আদর জানাই।
আমার পক্ষে অরুণদাকে বলা কঠিন। আজকে গ্রামের বিদ্যালয়গুলিতে পরিচয় তার হাত ধরে সবকিছু সব নাটকটা যে ডিসিপ্লিন চেহারা সেটাও সেটা কাজ আসতে তাই বিগত কয়েক বছর হয়তো আমি সেই ডিসিপ্লিনটা রাখতে পারছি না আমার পেশাগত কারণে। সেই জন্য তো রঙ্গপেটে আমি অভিনয় করিনি পার্টিসিপেট করিনি এই কারণে যে যারা সময় মতো আসছে তারা সম্রাট সময় দিচ্ছে তারা পার্টিসিপেট না করে যদি আমি নাট করি সেটা ঠিক লাভ হয় ফল লাগে না। তো অরুণদার অভিযোগ ছিল তুই আয় তুই করছিস না তুই সবের মতো করে করবি না সম্ভব না উচিত হয় ১৯৭৪ সাল সে সময় রঙ্গপীঠে রিহার্সাল হত কামদীপুর উৎপত্তি বোলপুর সমস্যা বোলপুর মাধ্যমে উত্তম বর্মা উত্তম না আমার ক্লাসমেট ছিল ওর মাধ্যমেই আমি কি পৌঁছেছিলাম। আমি একটা বিরাট বড় জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি তার শাসনটা এতটাই ছিল আমি ছাড়া পেতাম না। বিকেলবেলাটা ওই আমাদের শনিরোববার খেলার যে টাইমটা ওই ৪টা থেকে ৬টা ওই সময়টায় আমি যে বন্ধু মাধ্যমে এসেছিলাম ওই রিহার্সাল যেতাম। তারপরে চলছিল সেরকম ভাবে চলছিল তো একসময় হঠাৎ দেখা গেল যে অনেকেই তখন তারা সবাই বয়সে ছোট বা তাদের সেরকম ভাবে পরিচয় পরিচিতি নিয়ে তারা আসছে নাটক করে বলে এরোর মাধ্যমে যে তারা তো জায়গা পাচ্ছে না তো লম্বা চড়া চেহারা ছিল আমি তো এখানে ঘুরে গেছিলাম রঙ্গপীঠে তারা কি করবে তোমার কিশোরের মধ্যে একটা গ্রুপ তৈরি করলাম সে গ্রুপে আমার সঙ্গী গ্রুপটা চালাতে গেলে তো অর্থকরী জায়গাটা দরকার লাগে আমার সঙ্গে আমার পাশে এসে দাঁড়িয়েছিল দেবাই আর ভাস্কর দুজনে প্রশান্ত এল দেবাইয়ের ভাই ছিল সুবাই সে এসেছিল এরকম আরো অনেকে এল যাদেরকে এদিন আমরা ছোট্ট কিশোলায় গ্রুপটা তৈরি করলাম। একদিকে রঙ্গপীঠে রিহার্সাল চলে আর একটা সময় কিশোরায় রিহার্সাল চলে এইভাবে আমার শুরুটা। তার পরবর্তীকালে সে সময় রঙ্গপীঠে আমাদের যে লোক আর অরুণদার লেখা আমার মনে আছে কালো চিতা বলে একটা আমরা নাটক করেছিলাম এই মুক্তাঙ্গনে এখানে জায়গা ছিল না লোকজন পাঁচটা ভর্তি গেছিল পাঁচটা ভর্তি গেছিল লোকে দাঁড়িয়েছিল এরকম জায়গা আর অরুণদার লেখার যে জোর ছিল সেটা বারবার করে বারবার করে এসে দীর্ঘ করেছে কি তুমি তুমি লেখো এসব নাটক দিয়ে তোমার পরিচয় হয় না তুমি লেখো তুমি লেখো যে কোনো কারণ একটা ছিল অরুণদা আমাদেরকে হয়তো যেভাবে বলতো বা বললে তার পেছনে আমরা পড়ে থাকতাম আজকে ছেলেমেয়েরা করছে সবই ঠিকই কোথাও হয়তো একটু লেখিক আছে অরুণদার শুধু একটাই উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে এটাই যে কোনো অবস্থাতে যে কোনো অবস্থাতে নাটকটাকে চালিয়ে যেতে হবে নাটকটা করতে হবে। অরুণদার আড্ডা মারার কোন জায়গা ছিল না শুধুমাত্র নাটক নিয়ে ছাড়া আমাদের রঙ্গপীঠ নিয়ে ছাড়া অন্য কোনো আড্ডা ছিল না
বৃষ্টি পড়েছে, অসুবিধা নেই, কারফিউ চলছে, আমরা আটকে পাচ্ছি। আমাদের আরেকজন ছিল দীপেন্দা, কালীঘাটের তবলাগুলির উপরে বাবরুদার তারা বোর্ডিং, সে বোর্ডিং এ আমরা সবাই মিলে আড্ডা মারতাম। অরুণদার গুণের আলোচনা কি করে পড়ব, মানে কোন দিক দিয়ে পড়ব, কিছু বললেই ওই জায়গায় হেঁটে করে হাসত, ওটাতে শেষ করে দিত। আমার সবকিছু জিনিসটার মধ্যে তাকে জানানো চাই, ও জানাই, আমি জানাতাম সবকিছুই তাকে জানাতাম। আমি প্রফেশনালি আমাকে ভিলেনের কাজ করতে হয়, সেই জন্য হয়তো দেখে ভালো লাগতো, হয়তো তার কিছু একটা ছিল। কিন্তু যখন জানি রাসমণি বলে সিরিয়ালটাতে আমাকে একটা অন্যরকম চরিত্র দেওয়া হয়, আর এখানে রঞ্জন আছে, ওর অসাধারণ লেখা, সে চরিত্রটা দেখবার পরে অরুণবাবুকে জরুরি করে বলেছিল, এতদিন পর তাদের একটা ঠিক জায়গায় পাচ্ছিল, ঠিক জায়গায় পেয়েছি। কয়েকদিন আগে আকাশাকে আনন্দময়ী মার সিরিয়ালটাতে জানিয়েছিলেন, যেটা দেখে লিখে পাঠাবে। আমি কিছু বলতে অসুবিধা হচ্ছে, কিন্তু নাটকের একটা ডায়লগ হতে হয় না, বলার তো যেটা হচ্ছে জয়নাকালী বিল্ডিং এ তাকিয়ে দেখ এদিকে, তাকা হ্যাঁ দেখ, এটা হিউম্যানিটির কোর্স প্রজেক্ট, অরুণটা ছিল তার একমাত্র। আমি যে অরুণদার সঙ্গে পুরো ব্যাপারে ঝগড়া অশান্তি কারো দম নেই তার সঙ্গে করে, আমি করতাম, আমি অধিকার ছিল আমার, অধিকার ছিল সেটা সে ভুলত। আমি হয়তো রাগ করে কিছু বললাম, বলে ফেলে কাছে বন্ধু চলে গেলাম, তারপরে তো তা কি করছিস, জানতো যে যাই কিছুই হোক কালু তার তাকে ভালোবাসে। আমাকে হয়তো কিছু কথা বললেও আমার অবর্তমানে কালুকে যদি কেউ কিছু বলেছে আমার কাছে খবর থাকত, কাউকে ছেড়ে কথা বলত, কারণ রোমদা জানতো যে আমার জীবনে সবকিছু ছেড়ে আমি শুধুমাত্র নাটকে নিয়েছিলাম, নাটক ছাড়া কিছু বুঝতাম না, কাজ করতে করতে পারছি না, কিন্তু নাটকটা আমার শখ রঙ্গপীঠ যেহেতু আমার শুরুয়াত, আজ রঙ্গপীঠই আমার জীবন। তাই বলে যেতে চাই অরুণদা বেঁচে আছে, বেঁচে থাকবে, রঙ্গপীঠের মাধ্যমেই বেঁচে থাকবে, এবং আমরা যারা আছি বিভিন্ন কারণে হয়তো আজকে আমরা গুরুত্ব করে রয়েছিলাম রঙ্গপীঠে, আজ পাচ্ছিলাম না, আমরা প্রত্যেকে আছি, আসব, থাকব, এবং যে ততটা গ্যাপ আমাদের হয়েছিল ততটা ভরিয়ে দেওয়ার চেষ্টা করব প্রত্যেকে। আমি চাইব সবাই মিলে একত্রিত হয়ে এক মন নিয়ে এক ভাবনা নিয়ে, যদি আমরা অরুণদাকে সত্যি আমরা ভালোবেসে থাকি, যদি অরুণদাকে সত্যি আমাদের গুরু বলে মেনে থাকি, তাহলে আমরা আমাদের পরস্পরের কোন বিভেদ যদি থেকে থাকে সেটা ভুলে গিয়ে একত্রিত হয়ে অরুণদাকে স্মরণে রেখে রঙ্গপীঠকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমি এটা সবার কাছে সেটাই প্রার্থনা করব, অরুণদা যেখানেই থাক অরুণদা ভালো থাক, অরুণদা কালু পিছনে যাবে কোথায় আছে, রঙ্গপীঠ ছেড়ে যাবে কোথায় আছে, অরুণদা আছে আমাদের এখানেই রয়েছে, শুনছে সব আমাদের কথা, রঙ্গপীঠের
নমস্কার। আজ আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের প্রিয় অরুণদার স্মরণ সভায়। কথাটা ভাবতে ভালো না লাগলেও এটাই পুরো বাস্তব। মানুষ থেকে যায় তার কাজের মাধ্যমে, আর অরুণদা তো সবসময় সর্বদাই আমাদের সাথে আছে, থাকবে। এখানে যতজন উপস্থিত আছেন সেই অর্থে আমি রঙ্গপীঠের সদস্য হিসাবে খুবই কম দিন, নয় নয় করে মোটে আমার 9 বছর। হঠাৎই একটি চরিত্রের প্রয়োজনে অরুণদা আমায় ডেকেছিলেন। একটা কথা বলা খুব মানে 8 থেকে 80, মানে অরুণদা সকলের সাথে খুব সমানভাবে মিশতে পারতেন। আমি যখন প্রথম গ্রুপে আসি আমি একটু গুটিয়ে থাকতাম, কি বলবো, যদি কিছু ভুল বলি। কিন্তু দেখলাম 1 মাসের মধ্যেই এই আমিটামি চেঞ্জ হয়ে গেছে, আমি খুব স্বাভাবিকভাবে মিশতে পারছি এবং অনেক কিছু অবলীলায় বলতে পারছি, অনেক মতামত দিতে পারছি। বহু ক্ষেত্রেই দেখা যায় যে গ্রুপে যারা সিনিয়র, যারা গুরু পরিচালক, তারা এতটাই গম্ভীর, সকলের সাথে সেভাবে মিশতে পারেন না বা মিশতে চান না। কিন্তু অরুণদা একদম একজন প্রাণবন্ত নাট্য ব্যক্তিত্ব। তার সাথে কমিউনিকেট করতে গেলে কিছু ভাবতেও হতো না, কিছু আলাদা করে। আমি আমার দুর্ভাগ্য যে আমি শুরুটা রঙ্গপীঠের মাধ্যমে করিনি, আমি অন্য গ্রুপ থেকে এসেছিলাম। কিন্তু রঙ্গপীঠের মাধ্যমেই আমি অভিনেত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছি। আমি অরুণদার কাছে, কৃতজ্ঞ শব্দটা ভীষণ ছোট শব্দ, আমি অরুণদার কাছে আন্তরিকভাবে ঋণী। আমি রঙ্গপীঠে এসে আমার আমিকে খুঁজে পেয়েছি। ব্যক্তিগত ব্যস্ততার কারণে কিছু বছর রঙ্গপীঠ থেকে দূরে থাকলেও সক্রিয়ভাবে আমি উপস্থিত থাকতে পারিনি, কিন্তু সবসময় রঙ্গপীঠের সাথে ছিলাম, আছি, থাকব। আর অরুণদার স্বয়নে স্বপ্নের নাটক, অরুণদার স্বপ্নের জায়গা তার রঙ্গপীঠ। আন্তরিকভাবে প্রার্থনা করি এই রঙ্গপীঠে আরো জয় জয়কার হোক, অরুণদার স্বপ্ন পূরণ হোক। ধন্যবাদ। থিয়েটার তোমার জন্য, এই কথাটা অরুণদা প্রায় সবাইকেই বলত যারা থিয়েটার করার জন্য অরুণদার কাছে যেদিন যে সময় এসেছে। অরুণদা কাউকে কখনো ফেরাননি, পরবর্তী সুদীপ্ত ঘোষাল থিয়েটার করিও। আসলে মানে এখানে থিয়েটারে যেসব লোকজন গণ্যমান্য বসে আছেন তাদের সামনে কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না। দুবার আমাকে বললেন কিছু বলার জন্য। অ্যাকচুয়ালি দাদার সঙ্গে আলাপ মানে যোগদান শুধু আর কি, আমাদের থিয়েটার ফর ইউ দলটি ওনাদের উৎসবে আমরা প্রায় আসতাম, অভিনয় করেছি। তো কি বলবো, অ্যাকচুয়ালি মানে কিছু মানুষ থাকেন বিশেষ করে আমাদের থিয়েটারে আছেন যারা প্রচারের তর্কা করেন না। উনিও সেরকম অভিনেতা হিসেবে পরিচালক হিসেবে থিয়েটারকে এগিয়ে নিয়ে গেছেন, শিক্ষক হিসেবে শিখিয়েছেন আমাদের। এর বাইরে আর কি বলব, আমাদের কাজের মধ্যে, রঙ্গপীঠের কাজের মধ্যে উনি বেঁচে থাকবেন। নমস্কার। পরবর্তী অভিনেতা পার্থ সরকার। Thank you.
আমি অভিনেতা নই, কিন্তু অরুণদার সাথে যোগাযোগ হয়েছিল অভিনয়ের মাধ্যমে। এখানে যারা বসে আছে তার কানাকড়ি গুণ আমার মধ্যে নেই। আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্য ক্যামেরার পিছনে, সেসূত্রেই অরুণদার সাথে পরিচয় এবং যোগাযোগের মাধ্যমে অবশ্যই প্রবোধা। গত 4 তারিখে প্রথম কথাটা আমাকে জানিয়েছিলাম তখন অফিসে পাপিয়া, যে অরুণদা নেই। খালি ওনার হাসি মুখ বলে মনে পড়তো, আমি রঙ্গপীঠে কোনোদিন আসিনি। অরুণদার সাথে যেটুকু যোগাযোগ হয়েছে সেটা এই এখানকার চায়ের দোকানে, আর কিছু কাজ অরুণদার সাথে করার আমার সুযোগ হয়েছিল। তা দেখতাম মানে কোনো টেনশন নেই, একটা ছোট কথা বলি। আজকে অরুণদা তো খুব হাসির মানুষ ছিলেন, আমার মনে হয় আমরা কেন এত ভারাক্রান্ত হব। অরুণদা আমাদের মাঝে আছে, অরুণদার সেই হাসির মুখটাই আমরা দেখতে চাই, অরুণদা সেইভাবেই আমাদের মধ্যে থাকবে। রাম ঠাকুরের যখন শুটিং হচ্ছে, আমি মফস্বলের ছেলে, আমি চুচুড়ে বাড়ি, আমি খুব লিটি, সেখান থেকেই আসি রোজ কলকাতায়। তা খুব ভোরবেলাতে আমাদের শুটিংটা ছিল, অরুণদার সেই সিনটাও দেখেছেন যে অরুণদার কোথাও যাচ্ছেন আর কি, মানে নিয়ম করেছেন। এবং চাকর ছিল ভাস্কর, ভাস্কর সঙ্গে অরুণদা এবং ভাস্কর আমার বাড়িতে মেকআপ নিয়ে হুগলিঘাট বলে একটি স্টেশন আছে, নৈহাটিয়া ব্যান্ডেল আছে না, হুগলিঘাট স্টেশনে। যদি ওখানে কোনো মানে আমাদের মানে পারমিশনই আছে আর কি স্টেশনে, তো খুব সকাল সকাল গিয়েছি। ঘটনা চক্রে সেদিন আমাদের ক্যামেরাটা খুব গন্ডগোল হয়েছে, তো ক্যামেরাটা চালানো যাচ্ছে না। ভোরবেলা ভেবেছিলাম যে খুব তাড়াতাড়ি মানে ফাঁকা স্টেশনে একটা শটটা মেরে দিতে পারবো, আমরা টেক করে নিতে পারবো। কিন্তু ক্যামেরাটা এমন মেঘ গেল যে সকালবেলা সেই শটটা, এবার যত বেলা হয়েছে লোক তো চলে আসছে, এবং রাম ঠাকুরের সময় কেন, অথচ পিছনের লোকজন সব জিন্স প্যান্ট পরা বা সোয়েটার পরা, আমার এখন মনে আছে শীতের সময় হয়েছিল। আমি এবং ধ্রুবতা বেশ টেনশন করছি আর কি, মানে ক্যামেরাটা নিয়ে বা এই শটটা, আর ওই একটা শট রাখতেই হতো যে ট্রেন থেকে ভাবছেন আর কি, মানে উনি যেখানে যাচ্ছেন রাম ঠাকুরের, সেই সময় কার কথাটা নেই। অদ্ভুত দেখেছি মানে একটা সবাই টেনশন করছে, অরুণদা বলছে না না কি আছে এত টেনশন করা গেছে, ঠিক আছে ট্রেন যাবে তো যাবে, কোনো অসুবিধা কি, আমি তো ঠিকই আছি আমি যাচ্ছি। তো তা ধ্রুবদের আমি নিজেদের বলছি, আরে পিছনের লোকগুলো দেখেছো সব জিন্সের প্যান্ট আর সোয়েটার পরে, বলছে আরে ইয়েদের জিন্সের প্যান্টগুলোকে ধুতি করে দেবে এডিটিং, মানে এত মানে টেনশনহীন। আমার সত্যি খুব ভালো লাগছে, মানে আমরা যখন টেনশন করেছি অরুণদাকে উনিও খাইনি। আর এই রাম ঠাকুরের ওনার লেখা ব্যাপারে তো অনেকে বললেন মানে অসাধারণ লেখনী, তা হাসতে হাসতে একদম বলছেন যখন রাম ঠাকুরের স্ক্রিপ্টের ব্যাপারে, আমি বলছি অরুণদা আপনি মোটামুটি সব লিখতে পারেন না, বলছে হ্যাঁ বলবে না যা লাগবে বলার, মানে আমার সেই কথাটা এখনো বলছে, মানে রাম ঠাকুরের সাথে উনি বলছেন আমি চট্টগ্রাম অস্থাকাল লুণ্ঠনকে মিলিয়ে দেবো, মানে কি অসাধারণ দক্ষতা বলে যাচ্ছেন যে রাম ঠাকুরের সাথে আমি চট্টগ্রাম অস্থাকাল লুণ্ঠন মিলিয়ে দেবো, মানে মেগা সিরিয়াল করতে হয় 500 এপিসোড ঠিক টেনে বাড়িয়ে দেবো, বলে ওটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। এবং সেটা দেখতাম উনি কি অবলীলা এগুলো করতে, অরুণদার সাথে কাজের সুবাদে 3-4 বার আমরা দূরদর্শনের একটা কাজেও আমরা একসাথে কাজ করেছি, 3 বকার কাণ্ড বলে সত্যি মনে পড়ছে। সেটা আমাদের ওখানে ব্যান্ডেলেই শুটিং হয়েছিল, মানে সবসময় অরুণদা কেন একটা মজিয়ে রাখতেন, যখন টেনশন হলেও মানে অরুণদা থাকলে সেই টেনশনটা হতো, জানি না সেই জিনিসটা কিছু বিন্দুমাত্র শিখতে পারবো কি নেই জন্মে। তবু অরুণদা যেখানে থাকুন আমি বিশ্বাস করি অরুণদা আমাদের মধ্যেই থাকবেন, আর অরুণদার এই হাসি মুখটা নিয়ে যাতে আমরা সারা জীবন চলতে পারি। অরুণদা আমার সুভাষ সরকার বন্ধু, বহুদিন একসাথে পথ চলে চেনা মানুষটি হঠাৎ যদি সঙ্গ ছেড়ে একেবারে চলে যায় ব্যথা তো লাগবে।
নমস্কার, যারা এখানে উপস্থিত আছে সবাইকে প্রণাম। আমার মনে হচ্ছে আজকে আমি সারাক্ষণ রয়েছি এখানে, কোন একটা জায়গায় ভুল হচ্ছে। সেটা হচ্ছে আমরা যদি এক মিনিট নিরবতা পালন করি সেটা হয়নি এখানে, তাই যদি আপনাদের কোন আপত্তি না থাকে এক মিনিট একটু নিরবতা পালন করি। আমার মনে হয় তার সাক্ষাৎ সামনের জন্য আমার মুখ্যমন্ত্রী অরুণদার সম্পর্কে আমি দু চার কথা বলব, তার কারণ অরুণদার সাথে আমার দীর্ঘ 10 বছরের আলাপ। আমার দুই মেয়ে রঙ্গপীঠে নাটক করত অরুণদার জন্যই, এবং আমি আমার মেয়েদের নিতে আসতাম। যখন নাটক শেষ হয়ে যেত তখন অরুণদার সাথে বসে বসে গল্প করতাম। একটা জিনিস জেনেছিলাম, সিনিয়র মানুষদের কাছে অনেক কিছু শেখার আছে যেটা আমরা হয়তো আগে শিখতে পারিনি, সেটা হচ্ছে দায়িত্ববোধ। আমাকে ডিউটি করতে হতো শিফটিং ডিউটি, আমি বজবজ থেকে রাত্রি 10টার সময় হাজিরায় মেয়েদের নিতে আসতাম। দেখতাম অরুণদা আমার দুই মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে, অমিতদা ধ্রুবদা তার সাথে। সেদিন থেকে বুঝেছিলাম যে রঙ্গপীঠের কর্মকর্তা যারা আছে তাদের প্রচন্ড দায়িত্ববোধ আছে, তারা প্রচন্ড ডিসিপ্লিন মেনটেন করে। তা আমি বিশেষ কিছু বলব না, এখানে অনেক সিনিয়র দাদারা বলে গেছেন, তাই সময় নষ্ট করে কোনো লাভ নেই। আমি এসেছি একটি কারণে, আমি কবিতা খুব ভালোবাসি, কবিতা পাঠ করি। তা অরুণদা আমাকে বলেছিলেন, সরকারদা একদিন আপনার কবিতা শুনব, কিন্তু আমার ভাগ্যের পরিহাস অরুণদাকে শোনাতে পারি। তাই আজকে একটা ছোট্ট কবিতা বলছি, যাতে অরুণদার আত্মার শান্তি কামনা করে। যদি কোনো ভুল হয় আমাকে মাফ করবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন নোবেল পুরস্কার পেয়েছিলেন, প্রথমে তিনি পাননি, নোবেল কমিটি ওনাকে পুরস্কার দেয়নি। তখন সেই কমিটিতে রবার্ট অ্যান্ডুস ছিল, তার বিশেষ চেনা পরিচিত। তখন বললেন যে না, ইন্ডিয়ান রবি ঠাকুর সেইটার অপরাধ, তাই তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। কিন্তু তখন উনি অ্যান্ডুস প্রতিবাদ করে বললেন, না দিতে হবে, পেলে উনিই পাবেন, তোমরা ভালো করে পড়ো, দেখো পাওয়ার যোগ্য ব্যক্তি একমাত্র রবি ঠাকুর। তাই রবি ঠাকুর মাঝরাতে যখন জানতে পারলেন, সবাই মিলে বললেন একদিনই পাবেন, তখন উনি সেই রাত 2:30 সময়, এগুলো আমার বিভিন্ন পত্রিকা থেকে পড়া যদিও বা, একটা কবিতা লিখেছিলেন আর একটা গান লিখেছিলেন। গান আমি গাইতে পারি না, গানটি হচ্ছে এই মনিহার রামায়ণ হিসাচে।
তা আমি একটু কবিতা বলেছি, এটা অরুণদাকে শোনাতে পারি। কবিতাটার নাম হচ্ছে ভিবো। আমি ফিরতে করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে ভম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র স্বাদ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। বয়স হয়েছে তো আজই শুভক্ষণ। এক মিনিট, আমার কিছু মনে করবেন না, বয়স হয়েছে ভুলে যায়। আজই শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমার দাঁড়ি দাঁড়ি ফিরতে নামে হবে। বাহির হতে নাই হতে কাহার দেখা পেলেন পথে, চলতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ঘরে ভারে। সহসা দেখি রথ এসে থেমে গেল আমার কাছে এসে, আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে ওকে প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগি তুমি অকর্ষা। আমায় কিছু দাব বলে বাড়িয়ে দিলে হাত, শুনে মহারাজ আমায় দাও কিছু, শুনে ক্ষণকালে তরে রইল মাথা নিচু। কিসের অভাব তোমার ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ছুরি হতে দিলেন তুলি একটা ছোট্ট কলা, যবে পাত্রখানি ঘরে আনি একই ভিক্ষা মাঝে একটা ছোট সোনার কণা দেখি, দিলাম যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমি আমার সকল শূন্য করে। নমস্কার। পরবর্তী নাট্যবন্ধু সাগরী কুণ্ডু। মঞ্চে উপবিষ্ট সমস্ত নাট্য ব্যক্তিত্বকে আমার সশ্রদ্ধ প্রণাম, এবং অরুণদার পরিবারের সঙ্গে আমার সমবেদনা। আমি যদিও ওনার সঙ্গে খুব বেশি দিন পরিচিত হতে পারিনি, গত বছর কিছুক্ষণ আগে আমার পূর্ববর্তী বক্তাদের মধ্যে হর্ষদাস লোকশিল্পী, উনি যে একটা দলের কথা বলে গেলেন সেটা আমাদেরই দল, আমার দল। তো গত বছরের আগের বছর আমরা একটা নাটক করতে গিয়ে আমাদের দুটো প্রযোজনা করার কথা, কিন্তু একজন শিল্পীর সমস্যার কারণে আমরা দুটো প্রযোজনা তৈরি করে উঠতে পারি না। তখন আমাদের শিশির মঞ্চ ইয়ে করা হয়ে গেছে, বুকিং করা হয়ে গেছে, কোথায় পাবো কী পাবো। তো ঘটনাচক্রে আলোকশিল্পী হর্ষদাস আমাদের দলেও আলোক করেন,
তো উনাকে বললাম যে একটা কোনো দল আমাকে রেফার করো যে আমাদের সঙ্গে করবেন একটা শো একান্ত নাটক। তো উনি আমাকে রঙ্গপীঠের ঠিকানাটা দেন। আমি জানতাম না যে রঙ্গপীঠে আমি যেখানে বসবাস করি সেখানেই বসবাস করেন ধ্রুব মুখার্জি বলে, ধ্রুবদা আমরা একই আবাসনের বাসিন্দা। তো এসে আমার ধ্রুবদার সঙ্গেও দেখা। তো যথারীতি রঙ্গপীঠ আমাদের সঙ্গে কোনো রকম কোনো দ্বিরুক্তি না করে একদম একটা অপরিচিত দল, আমাদের কাছেও রঙ্গপীঠ তখন অপরিচিত, আমরাও রঙ্গপীঠের কাছে ততোধিক অপরিচিত, কারণ একটা মফস্বলের দল। আমরা যদিও কলকাতার ভিত্তিতেই কাজগুলো করি কিন্তু দলটা আমাদের মফস্বলে, হুগলিতে, হুগলি একক প্রয়াস। তো অরুণদাকেই দেখেছিলাম, স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে বললো কোনো ব্যাপার না, আমাদের অনেক নাটক তৈরি আছে, আমরা কোন নাটকটা দেবো পরে জানিয়ে দিচ্ছি, আপনি আজকেই হল বুকিং ক্যান্সেল করবেন না, আপনি করুন আমরা আছি। তো খুব সুন্দরভাবে ইভেন টিকিট করা থেকে নিজেই দায়িত্ব নিয়ে নিলেন যে ঠিক আছে আপনাকে এত অস্থির হতে হবে না, আমাদের লোক আছে আমরা টিকিটটাও করে দেবো একসঙ্গে, আপনাদের নাটকের নাম বায়োডাটাটা দিয়ে যাবেন আমরা দিয়ে দেবো। তো সর্বান্তকরণে ভদ্রলোক আমাদের কাছে এগিয়ে এসেছিলেন এবং আমাদের পাশে থেকেছেন, আমাদের সেদিনের মঞ্চস্থ করবার জন্য নাটকটাকে যত রকম সহযোগিতা ওনার থেকে আমরা হয়তো যেটা আশা করিনি তার থেকেও বেশি কিছু আমরা তার থেকে পেয়েছি। যদিও আজকে আমার এই কথাটা বলা ঠিক না, তবু বলতে হবে যেখানেই থাকেন অরুণদা কথাটা শুনবেন, আপনার প্রতি অনেকেই অনেক কথা বলে গেছে, তারা অনেক দিন আপনাকে চেনেন জানেন তাই তারা বলেছেন, আর আপনি ভীষণ আবেগ পেয়েছিলেন অনেক বক্তা, দেখেছি তাদের চোখের জল, দেখেছি তাদের গলা ভেঙে আসার স্বর শুনলাম, তাতে বুঝতে পারলাম অরুণদা ভীষণভাবে একজন বন্ধুত্ব সুলভ আন্তরিকতা নিয়ে একটা মানুষ ছিলেন সবার পাশে। তো আমিও আন্তরিকতা পেয়েছি এটা প্রথমেই স্বীকার করলাম আবারও, কিন্তু একটা অভিযোগ আছে, আপনি আমাদের 16 জুন হলে আমার নাটক দেখে বা আমার সঙ্গে কথা বলে আমার পিঠে হাত দিয়ে বলেছিলেন যে তোমাকে আমার লাগবে আমি পাবো, তো কিন্তু 1 বছর হয়ে গেছে আপনি চলে গেছেন আমাদের পাশ থেকে, আমাকে কোনোদিনও আপনি ডাকেননি, আপনার স্নেহের আশীর্বাদের হাতটা আমার মাথায় রাখেননি, এটা কিন্তু আমার আজও অভিযোগ। গত মৃত্যুর দিনটা কত ছিল, 4 নভেম্বর, হঠাৎ করেই ধ্রুবদা আমার দরজায় নক করে বলছেন অরুণদা চলে গেলেন, আমি শ্মশান থেকে ফিরলাম, আপনি তো কাজ করেছিলেন একদিন হলেও তাই আপনাকে জানালাম। আমি সঙ্গে সঙ্গে আমার গ্রুপকে জানালাম এবং পরের দিন আমরা আমাদের গ্রুপে আমাদের দলের ঘরে আমরা আমাদের সমস্ত শিল্পীদেরকে নিয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করেছিলাম অরুণদার জন্য। আজ এখানে এসে সবার সামনে আরেকবার আমার গ্রুপের তরফ থেকে অরুণদাকে প্রণাম জানাতে পারলাম, এটাই আমার আনন্দ। তবে অরুণদার রঙ্গপীঠকে আমি পাশে পেয়েছিলাম, আজ রঙ্গপীঠ যাদের হাত ধরে এগিয়ে যাবে, অরুণদা যাদের ওপর দায়িত্ব দিয়ে গেছেন তারা যেভাবে দায়িত্ব পালন করবেন, অরুণদার সহযোগিতা মাথায় রেখেই পাশে রেখেই আমি রঙ্গপীঠের কাছে আজকে এটাই প্রতিজ্ঞা করলাম যে রঙ্গপীঠ যদি কখনো আমাকে বা আমার গ্রুপের কোনো রকম কোনো সাহায্য পেতে চায় আমি সর্বান্তকরণে সমস্ত রকম আন্তরিকতা দিয়ে রঙ্গপীঠের পাশে থাকব, এটুকুই আমার বক্তব্য। আপনারা যারা আজকে এতক্ষণ ধরে একসঙ্গে এই মঞ্চে আমাদের পাশে থেকে আমাদের এই আজকের সন্ধ্যার অরুণদার নামাঙ্কিত যে কর্মকাণ্ডকে সফল করলেন, রঙ্গপীঠ এবং অরুণদার পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আপনারা ভালো থাকবেন, আমরা আজকের এই অনুষ্ঠান শেষ করছি অরুণদার
ছবি মানুষ পটে এঁকে বাড়ি যাচ্ছি। তার নির্দেশ অনুযায়ী আগামী দিনে কাজ করব, এটা আমাদের প্রতিশ্রুতি, আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আপনাদের সঙ্গে আবার দেখা হবে রঙ্গপীঠের কোনো অভিনয় মঞ্চে, কোনো শোতে। শুভরাত্রি। যদি বন্ধু যাবার চাল দেখাই যাচ্ছে না। ঠিক আছে, এডিংটা।